ঐতিহ্যবাহী ফতেহপট্টি মধ্যপাড়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক কজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া, স্টেজে আমার ডান পাশে বসা এই অঞ্চলের প্রবীণ মুরব্বী, হয়তো খুঁজলে গোপালগঞ্জের ভিতরে এরকম বয়সী দু একজন পাওয়া যায় কি না, যোগ্য মুরব্বীর দোয়া নিয়ে আল্লাহ পাক আমাদের এই মাহফিলের ইন্তেজামে বসার তৌফিক দান করেছেন। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন উলামা হযরত, আমার প্রিয় গোপালগঞ্জের ওলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুরাবা, প্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকর পাঠাই যে আল্লাহ তাআলা হাজারো বিপদ আপদের ভিতরে আমাদের বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং পরপর সাতটা দামি মাসের প্রথম মাস রজব মাস, আর মাত্র সর্বোচ্চ ৪০ দিন পরে রমজান মাস আসতেছে। এই মুবারক সময়ে আল্লাহ পাক আমাদেরকে এই দিনের বেলায় একটা খেলার মাঠ, একে কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে পরিণত করে হিদায়তের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, কোরআন ও হাদিসের কিছু ভালো কথা, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে আসার বসার তৌফিক দান করলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম, দুনিয়ায় থাকতে বুঝতেছি না সময় মতো বুঝব, এমন একটা সময় আমরা বুঝব যে সময় বুঝলে কোনো কাজ হবে না, শুধু আফসোস করা ছাড়া কাজ হবে না। গুনার পাল্লা, গুনার আমল নামা দেখো আফসোস করব, নেকির আমল নামা দেখো আফসোস করব। গুনা দেখে আফসোস করাটা তো একেবারেই স্বাভাবিক, বোঝা যায় কেন গুনা করলাম। মানুষ যখন অপরাধ করে তখন বুঝতে পারে না, মারামারি যখন করে তখন রাগের বশীভূত হইয়া সাধ্য অনুযায়ী প্রতিপক্ষকে কিছু না কিছু করার চেষ্টা সবাই করে, তো এই সময় নিজেকে কন্ট্রোল করতে না পাইরা হয়তোবা একজনকে আপনি হত্যাই করে ফেলাইছেন, পরে যখন মামলা হইয়া আসামি হইয়া ফাঁসির অর্ডারও পেয়ে যান তখন আফসোস হয় কেন যে কোপটা দিলাম, কেন যে কোপটা দিলাম, আজকে নিজের ফাঁসি হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা কাঁদবে, অল্প বয়সী বউটা আমার বিধবা হয়ে যাবে, আমার মা কাঁদবে, কেন যে কোপটা দিলাম। কিন্তু ওই সময় হাজারো বার কেন কইলে কি মরা মানুষটারে ফিরাইতে পারবেন না, কোপটাকে ফিরিয়ে আনতে পারবেন, কোনোদিনও পারবেন না। দুইটা জিনিস ব্যাকে আসে না, একটা হলো জবানের থেকে কথা বেরোই গেলে ওই কথাটা আর ফিরে আসে না, আর একটা হলো কোনো অন্যায় একবার করে ফেললে এই জিনিসটা ফিরে আসে না। তিন নম্বর বলা হয় বাস্তবের দিক তাকাইয়া, রাইফেলের গুলি একবার বের হয়ে গেলে ব্যারেলের মধ্যে আবার ব্যাকে আসে না, ঠিক না। তো আমরা সেদিন যে আফসোস করব, গুনা দেখে আফসোস তো করবই করব, নেকি দেখেও আফসোস করবেন, কিভাবে আফসোস করবেন, আপনার আমলনামা যখন দেখানো হবে আপনি দেখে আশ্চর্য হবেন, ও আল্লাহ একবার সুবহানাল্লাহ এত নেকি, একবার আলহামদুলিল্লাহ এত নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম তাতে ৪০০০ নেকি, ও খোদা তাহলে আমি সাত দোকানে বসে দুই ঘন্টা নষ্ট করলাম কেন, আমি কেন ফাঁকা গল্প করে সময় লস করলাম, নেকি এত দামি আর এত অল্পই এত মোটা ইনকাম করা যায়। বলা হয় দুনিয়া বোঝা সহজ কিন্তু ইনকাম করা কঠিন, কথা বলেন, দুনিয়া বোঝা সহজ ইনকাম করা খুব কঠিন, আর যদি জেনুইন ইনকাম করে হালাল ইনকাম করে তাহলে তো কঠিনই শেষই নাই, অবৈধ ইনকামের অনেক সুরত আছে সহজে ইনকাম করে, বুঝতে বড় সহজ, একটা ডিম কিনবো, নিজেকে মুরগি না থাকলেও পাশের বাড়ির উমো মুরগির পেটে দিয়ে দেব,
ওর সাথে আমার ডিমটাও ফুটে একটা বাচ্চা বের হবে, সেই বাচ্চাটা একটা মুরগি হবে, মুরগিটা বড় হবে, তার থেকে ৪০টা ডিম পাড়বে, ৪০টার ২০টা খেয়েই ফেলবো, আর ২০টা ওমে বসাই দেবো, ২০টাই কমপক্ষে ১৫টা তো ফুটবেই, ১০টা মুরগি ৫টা মোরগ, ২টি মোরগ রেখে ৩টা খেয়েই ফেলাই দেবো, আর ১০টা মুরগি থাকবে, এক বছরের মাথায় ১০টা মুরগি ১৫, ১০কে ১৫০, এইভাবে বাড়তি বাড়তি অল্প দিনের মধ্যে মুরগি হয়েছে ছাগল, ছাগল বেছে গরু, গরু বেছে হামোষ, এরপরে আরো বড় কিছু, এরপরে কিনব নসিমন, তারপরে কিনব রাক্তা, তারপরে কিনব বাস, করতে করতে অল্প ১০-১৫ মিনিটের মধ্যে কোটিপতি। কিন্তু বন্ধু জাতি তো জীবনের হায়াত শেষ হয়ে যায়, বোঝা বড় সহজ কিন্তু যাইতে খবর হয়ে যায়, ঠিক না? আর আখেরাত বোঝা কঠিন। আমরা পরামর্শ দেই আপনাদেরকে, আমরা নিজেরা নিজে কোরআন হাদিস থেকে পরামর্শ বুদ্ধি নেই যে একটা নেকি করলে একটা নেকি কামাই করা কত সহজ। মাহফিলের ইন্তেজাম করেছেন যেদিন, সেই দিন থেকে প্রস্তুতি যারা নিচ্ছে কর্তৃপক্ষ তারা তো আছেই, আপনারা যারা দূর থেকে আছেন মাইকিং শুনে পোস্টার দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশি হুজুর ভালো লাগে, হুজুরকে মহব্বত করি, হুজুরের মহফিলটা কোনো বাতে মিস না হয়, এই যদি কামকাজ গুছাই রাখি, সফর টফর খাটো করে রাখি যাতে ওই দিন ডিস্টার্ব না হয়, ওই যেদিন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছেন সেই দিন থেকে আপনার আমল নামায় নেকি লেখা শুরু হয়ে গেছে। কিন্তু নেকি দিয়ে কি হয়? ৫,০০০ নেকি দিলে একজোড়া বার্মিস স্যান্ডেল দেয় কতক্ষণ? ২,০০০ নেকি দিলে এক প্যাকেট শ্যাক সিগারেট দেয়? এই যে কি হয়, ওয়া না দিয়ে যদি কত যে ওয়াশন্তি গেলি এক প্যাকেট গোপাল বিড়ি দেব তাহলে কিছু লোক যাওয়া যায়, কারণ গোপাল বিড়ির স্বাদ বুঝি, নেকির স্বাদটা বুঝি না। গোপাল বিড়িটা নগদ বুঝি, টাকাটা নগদ বুঝি, নেকিটারে বুঝি বাকি। আল্লাহর কসম নেকি নগদ, বরঞ্চ অ্যাডভান্স নেকি। মাহফিল শুনতে আসবেন যেদিন নিয়ত করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত নেকি লেখা হইতে রয়েছে অ্যাডভান্স। দুনিয়ার সবকিছু বাকি, আখেরাতের সবই নগদ। ইরিদান যেদিন লাগাই সেই দিনই তো কাটা যায়, কথার সাথে সাথে কান খাড়া করে বুঝে জব দিতে হবে। ইরিদান যেদিন লাগান সকালে লাগাই তো বিকেলেই কাটা যায়, পাট সকালে বুনাইয়া বিকেলে কাইটে আনা যায়, পিএস যেদিন লাগান সেই দিন বিকেলেই উঠানো যায়, লেখাপড়া যখনই করছেন তখনই কি চাকরি, চাকরি শুরু করার সাথে সাথে কি অ্যাডভান্স বেতন দিয়ে দেয়, বিদেশে যাবেন বিদেশের সবকিছু বাকি, টাকা দিচ্ছেন যার কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটার, এই আদম ব্যবসা যারা করে আমাকে এই এলাকার খবর আমি জানি না, অন্য অন্য এলাকার মোটামুটি জানি, বিটে বাড়ি বেইসা গরিব মানুষ তার হাতে দিয়ে দেয়, অন্যের টাকার পর তার যার্রা পরিমাণ মহব্বত নাই, ওই লোকটা কত কষ্ট করে টাকা দিল সেই কষ্টের কথা খেয়াল করেন, বস্তা বইয়ে টাকা নিয়া ঢাকা শহরে বউ বাচ্চা নিয়ে আলিশান বিল্ডিংয়ে ঘুমায়, আর এদিকে গ্রামের মানুষ ভিটে ছাড়া হইয়া যায় রাস্তার পাশে সাবলা বানাইয়া ভিটে বিক্রি করে তার কাছে টাকা দিয়ে বস্তিতে অবস্থান করে, কিছুদিন পরে আল্লাহু আকবার ৫০-৬০-১০০ জনের টাকা মাইরে দিয়ে বিদেশে চলিয়া যায়। এই লোকগুলো সানা বান্ধে কান্দে বেড়ায় ঘুরে বেড়ায়, ঠিক না? টাকা যখন দেন তখনই কি টিকিট পাওয়া যায়, টাকা যখন দেন তখন কি ভিসা দেয়, টাকা যখন দেন তখনই কি আপনাকে ফ্লাইট দেয়, ভিসা বাকি, টিকিট বাকি, ইমিগ্রেশন বাকি, ফ্লাইট বাকি, ওই পাশে যাওয়া বাকি, ও পাশের ইমিগ্রেশন আছে তাও বাকি, সব বাকি, যাওয়ার পরে মধ্যপ্রাচ্যে গেলে লাগে একামা, একামাও বাকি, অন্য অন্য দেশে যাইয়া চাকরিতে হাত দিতে গেলে লাগে গ্রিন কার্ড, এ গ্রিন কার্ডও বাকি, এত বাকি সামনে রাইখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটার বাটপার ধোকাবাজ মিথ্যেবাদীদেরকে ১০ লাখ ২০ লাখ টাকা দিয়ে দিতে একটু আমরা অবিশ্বাস করি না, দ্বিধাবোধ করি না, তাদের কাছে দিয়ে দেই, পরবর্তীতে অনেক সময় একেবারে শূন্য হইয়া ফিরে আসতে হয়, শুধু মাসে ৪-৫ বার ফ্লাইটের ডেট দেয়, ১৩ তারিখ ১৪ তারিখ ১৬ তারিখ ২২ তারিখ ২৯ তারিখ, এ মাস গেল সামনের মাস, সামনে মাসে আবার বাজে গেছে ১৬ই ডিসেম্বর, হবে না তার পরের মাস, এরপরে বাজে গেছে ২৬ কি বলা হয় জানুয়ারির আর এক দিবস, তাই ও মাসে হবে না, পরে ডিসেম্বর যাবে ফেব্রুয়ারিতে হবে, আসতে আসতে কয় ১৪ই ফেব্রুয়ারি আকাম দিবস ওদিন হবে না, এরপরে কয় তার ২ দিন পরে হবে, এরপরে কয় যে আরে একই
চব্বিশে ফেব্রুয়ারি বাজে গেছে হবে না, সামনের মাসে হবে, সামনের মাসে ঢুকার সাথে সাথে কয় ছাব্বিশে মার্চ বাজে গেছে হবে না, এবার কয় পরের মাসে হবে, এর পরের মাসে কয় পয়লা এপ্রিল, এপ্রিল ফুলে একটা ঝামেলা আছে হবে না, এর পরের মাসে হবে, পরের মাসে কয় রমজান মাস ও মাসে হবে না, এরপরে কয় যে পরের মাসে দেবো, এরপরে কয় যে ঈদের মাসে হজের মাসে ফ্লাইট দেয় না, খালি ঘুরাইতে থাকে সবই বাকি, অথচ সেই বাকিরে বিশ্বাস করি। আর একেবারে হান্ড্রেড হান্ড্রেড নগদ নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় নাকি লেখা শুরু হইয়া যায়, ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার প্রাণ প্রিয় দেশবাসী, মোকসেদপুরবাসী, গোপালগঞ্জবাসী, আশেপাশের থানা থেকেও যার যদি আইসে থাকেন, বসছেন গোপালগঞ্জের এরিয়ার মধ্যে, অতএব গোপালগঞ্জবাসী আন্তরিকভাবে সকলকে আমি ভালোবাসি। কিয়ামতে যাতে যাইয়া আজকের এই মূল্যবান সময়টাকে অপচয় বলে আল্লাহর কাছে জবাব দিতে না হয়, এই জন্য সেই দিক লক্ষ্য করে সবাই বসব। আমাকেও খেয়াল রাখতে হবে, আমাকেও কিন্তু জবাব দিতে হবে। আমাকে আল্লাহ বলবেন, ও মৌলানা, দেশের মানুষ পাইয়া তুমি বলত পাইয়া কি খালি খালি সময় কাটাই দিছো, মহাব্বতের ঠেলায় তুমি উল্টো পাল্টা করলি তারা কিছু কয় নাই, টাল্টু পাল্টু করে সময় নষ্ট করছো, তাদের হাতে কি দিছো, আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে। লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, চার প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া যাবে না, ঠিক না? চলতি মাসের নাম রজব মাস, আরবিতে কি মাস? যুবকরা মুখস্থ করো, কি মাস? রজব মাস, ঠিক না? বাংলায় চলতেছে ফাল্গুন মাস, ইংরেজিতে চলতেছে মার্চ মাস, পহেলা রমজান হয়তো বা আশা করি পহেলা বৈশাখ, পহেলা রমজান, এ কথা যুবকদের মাথার মধ্যে ঢুকতেছে না, কিন্তু অপেক্ষায় আছে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ, সেই উপলক্ষে এখন থেকে প্রিপারেশন, এখন থেকে প্রস্তুতি চলতেছে, কোন বাগানে যাইয়া পান্থার পচা ইলিশ খাবো, কোন মার্ক পার্কে যাইয়ে বসবো, কুয়াকাটা যাব না কক্সবাজার যাব, নাকি রবি ঠাউরের মাজার জিয়ারত করতে যাব, নাকি সরাসরি হযরত মমতাজ রহমাতুল্লাহ আলাইহি, নাকি নাউজুবিল্লাহ মমতাজ যেই জায়গায় আড্ডা করে বটমূল রমনা পার্কে, ওই জায়গায় যাব পান্তা ইলিশ খাইতে, হাজারো যুবক এখন থেকে প্রস্তুতি নিতে আসে, ও দোস্ত কিন্তু পহেলা বৈশাখ এবার পহেলা রমজান হওয়ার সম্ভাবনা আছে, তোমার পহেলা বৈশাখ মনে আছে কিন্তু পহেলা রমজান মনে নাই, আর মাত্র চল্লিশ দিন পরে আসতেছে রমজান মাস, রমজান মাস ভালো লাগে না মন্দ লাগে? কার কার কাছে রমজান মাস ভালো লাগে? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে পৌঁছায় দাও। আমার সাথে হাত উঁচিয়ে একটু এক আধা মিনিট আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান, মাশাআল্লাহ হাত নামান, দোয়া করেছেন কি আল্লাহ মেহরবানি করে রজব আর শাবান দুই মাসের যত বরকত আছে আমাদেরকে দান করো, জোরে বলেন আমিন। রজব দামি মাস, শাবানও দামি মাস, দুইটা মাসে ভরা বরকত, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রজব শাবানের সমস্ত বরকত আমাদেরকে দান করো, অবাল্লিগ না রমাদান, এত আলাই বালাই বিপদ আপদ আন্তর্জাতিক মহামারী, এত বড় করোনা বালার ভিতরে কত শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি কতপতি মরে সাফ হয়ে গেল, আল্লাহ কত এমপি মন্ত্রী মারা গেল, কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী মারা গেল, আল্লাহ তার মধ্যে তুমি আমাদেরকে গ্রাম পর্যায়ে পাবলিক, আমরা হাইলো নাংলা চাষা মূর্খ অশিক্ষিত ছোট বড় যাই আছি, আমরা কোন নীতিমালা মানি নাই, তার মধ্যে তুমি আমাদেরকে বাঁচায় রেখেছো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এতদিন যেহেতু বাঁচায় রাখছো, মেহরবানি করে রমজান মাসে আমাদের পৌঁছায় দিও, খুশি মনে কইছেন? রমজান রে কি সবাই পছন্দ করেন? করেন করেন, নিজেকে এলাকায় কেন নাম রমজান থাকলে সেই রমজান না, রমজান সামনেই আছে, আল্লাহ নিজের এলাকার রমজান যদি ভালো হয় ভালো রমজান রে ভালোবাসবো, তবে সারা দুনিয়ার রমজান মাস দামি মাস, কথা ঠিক না? আজকে সাতশো রিকাত নামাজ পড়লে যেই সওয়াব, রমজান মাসে এক রিকাত পড়লে সেই সওয়াব,
এই মাসে এক খতম কুরআন শরীফ পড়লে 700 খতম কুরআন শরীফ পড়লে যেই সওয়াব, রমজান মাসে এক খতম পড়লে সেই সওয়াব। দোয়া করি আল্লাহ এত বিপদের মধ্যে যে তুই বাঁচায় রাখছো, দয়া করে একটু রমজান মাসে ঢোকার সুযোগ দাও। আল্লাহ কয় রমজানে ঢুকার এত লোভ কেন তোর? আল্লাহ আজ মরি কাল মরি মরতেই হবে, মরণটা তুমি রমজান মাসের মধ্যে দিও, বলেন না আমিন। আমিন। খুশি হন না? রমজানে মরণ পাইলে লাভ কি? আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ তোমার রসুল সাদিকুল মাসদুক চিরসত্যবাদী নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, রমজান মাসে যদি মোমেনের মরণ হয়, রমজান মাসে যদি মোমেনের মরণ হয়, তাহলে ওই রমজান মাসে মরণের ওসিলায় আল্লাহ পাক মোমেনকে এক মাস যাবত রমজান মাসে কবর আজাব বন্ধ করিয়া দেয়। আর আল্লাহ পাকের স্বভাব হলো, যদি কেউ কে এক জগতে একবার ক্ষমা কইরা দেয়, ওই জগতে আল্লাহ তারে আর কোনদিন শাস্তি দেয় না। কোন সুবহানাল্লাহ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম জগতের নাম হলো আলমে বরজক, কবরের জিন্দেগি, হাসরের মাঠ আসার আগ পর্যন্ত এই জগৎটার নাম হলো আলমে বরজাক। ওইতে জান্নাতও নাই জাহান্নামও নাই, তবে দুনিয়ায় যদি নেকি ভালো হয়, আমল যদি ভালো হয় বা মন্দ হয়, ওর কারণে শান্তি এবং শাস্তি দুইটার ব্যবস্থা বরজকের জগতে আছে। মুনকার নাকির আপনাকে আইছে যখন জিজ্ঞেস করবে, তার সাথে কি তোমার কোনো পরিচয় কোনো সম্পর্ক আছে? এই তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, অন্তর থেকে বেরিয়ে আসবে যদি আপনি তিন জায়গা সম্পর্ক ভালো রাখেন। জীবন ভরে মুখস্থ করলে কাজ হবে না রে শোনালো কি, ওইখানে ওই তিন কথারে গলায় কাগজে কাপড়ে লেখা ঝুলোই নিয়ে গেলেও পড়তে পারবেন না। যদি তিন কথার আমল থাকে অনাসে মুখ থেকে বেরিয়ে আসবে, রদিতু বিল্লাহি রব্বান আবিল ইসলামি দিনান আবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি বেরিয়ে আসবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আরবিতে, আর উত্তরে দেবেন আপনি আরবিতে, ও জায়গায় ইংরেজি বলার কোনো দরকার হবে? ইংরেজিতে বললে চলবে? একেবারে ফসি বাংলায় বললে কি চলবে? বলতে হবে আরবিতে। আপনি বলবেন রদিতু বিল্লাহি রাব্বান, ও ফেরেশতারা আমি জীবন ভরে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলাম, আল্লাহর পর আমি সন্তুষ্ট ছিলাম, আমারে খাওয়াইছে আমার আল্লাহ, পড়াইছে আমার আল্লাহ, বাঁচাইছে আমার আল্লাহ, এত বড় বড় বিপদের মধ্যে আমার আল্লাহ আমাকে বিনা প্রযুক্তিতে বাঁচাইছে, আমি আমার আল্লাহর পর সন্তুষ্ট ছিলাম, রদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামি দিনান। সামনের পর বহু ধর্ম দেখেছি, কোন কোন ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আনন্দ, ঢোল ডগর বাজানো আর সাজগোজ আর ফুর্তি আর খাওয়া দাওয়া, আনন্দ ছাড়া কিছুই না, এমন ধর্ম দেখেছি। যুবক মানুষ মনে চাই তো সে জায়গায় একটু যাই, তাদের পূজা পাঠে একটু যাই, আর ওই জায়গাতে আনন্দ ফুর্তি করি, সব কিছুকে লাথি মাইরে একমাত্র ইসলামকে আমি পছন্দ করেছি, অবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী হিসেবে কেউ রে মানি নেই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনিতেই বেরোয় আসবে, হাজার চেষ্টা করে কথা বের করতে পারবেন না যদি তিন জায়গার যদি আপনার আন্তরিক সম্পর্ক না থাকে, প্র্যাকটিক্যালে আমল না থাকে, অন্তরের সম্পর্ক মহাব্বত আর ভালোবাসা, আর প্র্যাকটিক্যালে তিন জায়গার সাথে আমল না থাকলে হাজারো চেষ্টা করে বলতে পারবেন না। যখনই তিনটে বলে দেবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাজীবের মালিক ওই ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা সাল তোমা আব্দি, আমার বান্দারে তোমরা জিজ্ঞাসা করেছো, সালাসা সোয়ালিন, তিনটে জিজ্ঞাসা করেছো, আজাবা, সব সালের জবাব দিয়ে দেছে, সুতরাং এক্ষরি পুরস্কার তার হাতে হাতে পৌঁছ পৌঁছাইয়া দাও। আল্লাহ কি পুরস্কার দেব? আল্লাহ পাক এক নম্বরে বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এক্ষুনি জান্নাত থেকে, জান্নাতে তো সে এখন যাবে না, জান্নাতে যাবে হাসরের মাঠের পরে, তবে এই কবরে বরজকের জগতে এক্ষুনি তার রুহের গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من وأبرسوه من الجنة تر
বডিতে মাটিতে পয়সা যাইতে পারে, তার রুহের একটা বডি আছে, ওই রুহের বডি মাটিতে গড়াগড়ি করবে না, ও ফাঁকা জায়গা থাকতে পারবে না, তারে জান্নাত থেকে খাট পালং আর বেড বিছানা দিয়া সুন্দর করে আলিশান কায়দায় শোয়াইয়া দাও। দুইটে পার পরে এরপরে আল্লাহ পক্ষ পক্ষ আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, আমার বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসের দিকে একটা দরজা খুলে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের দিকে দরজা খুলে দিয়ে ওই দুইজন ফেরেশতা আপনাকে স্বাগতম জানাবে, ধন্যবাদ জানায়, বলবে নামকানাউমাতিল আরুস, নামকানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও, লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। আল্লাহু আকবার। এ যুবক জাগ না হয় জাগলো, আপলা কি সায়া তলে, জাগ না হয় জাগলো, আপলা কি সায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি সায়া তলে। যদি কিয়ামত পর্যন্ত মাটির তলে ঘুমাইতে চাও তাহলে দুনিয়ায় আসমানের নিচে সজাগ থাকো, দুনিয়ায় আসমানের নিচে সজাগ থাকো, ঘুম একটু এই জগতে কম পড়ো তাহলে মাটির নিচে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারবা। আর যদি দুনিয়ায় জন্মের মতো ঘুমাও, একেবারে শিয়ালের মতো ঘুমাও, বন বিড়ালের মতো দিন ভরে খালি ঘুমাও, আর ঘুমাও আর ঘুমাও, তাহলে ওই জগতে ঘুম কপালে হবে না, ওই তিন প্রশ্নের জবাব দিতে পারবা না। না পাইরা জবাব দিবা কি হা হা লা আদরি, বুখারি শরীফের হাদিস, হা হা লা আদরি, হা হা লা আদরি, তিনটে প্রশ্নের জবাবে বলবা আরে আমি কপাল পোড়া, আমি কিচ্ছু জানি না, এ তিনটে প্রশ্নের উত্তর জানি না। আল্লাহ বলবেন আলবিসু ঘুমিনান নার, অপ্রিসু অপ্রিসু ঘুমিনাল জামিনান নার, অফতাহু লাগু বাবান ইলান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দে, আগুনের জামা, আগুনের পায়জামা, আগুনের হেলমেট, ক্যাপ লাগাই দে, মাথাটা পুড়িয়ে মুয়া হয়ে যাক। ওয়াব্রিসুহু মিনাল জান্নাতি মিনান নার, আর জাহান্নাম থেকে খাট, জাহান্নামের আগুনের খাট, আগুনের তোচক, আগুনের লেপ তার গায়ে দিয়াই দে। এতগুলো আগুনের হওয়ার পরে কি ঘুম হবে? ফেরেশতারা এই লোকটার বলবে নুম কানামাতিল আরুস, তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের মধ্যে বলিয়ে কি দুলোর মতো ঘুমানো আসে নাকি? অনেক সময় মা পুলাপানের পর রাগ হয়ে গেলি দাওয়া মারে, তো তোর ছোট্ট পুলাপান পাঙ্কু তো দৌড়ে সরি চলে গেছে, মা লাঠি না স্যার কয়, আয় তোরে তোর জন্য বিরিয়ানি রানছি, আয়। এই বিরিয়ানি কি বিরিয়ানি? এই বিরিয়ানি মানে আইলো লাঠির বাড়ি, ঠিক না? কানুম কানামাতিল আরুস, তুইও ঘুমা। আল্লাহু আকবার। ঘুম হবে রে শুনালো কি পড়তে থাকবা, তবে রমজান মাসে যদি মরণ পাওয়া যায়, মোমেনের যদি রমজান মাসে মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে তারে কবর আজাব মাফ করিয়া দেয়, আর একবার যদি মাফ হইয়া যায় কিয়ামত পর্যন্ত কবরের জগতে আর শাস্তি দেওয়া হবে না। এই জন্য দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানের বরকত দাও, মেহরবানি করে রমজানে পৌঁছায় দাও, মরণ যদি রমজানে থাকে তাহলে মরণটা রমজানেই দিও, মরতি তো হবেই, তাহলে মরণটা কি মাসে? রমজান মাসে। এই একটা ফজিলত, কমপক্ষে একটা জগৎ তো রিহাই পালাম, ও জগৎ চলে করে খাটো না, একেবারে খাটো না। সবচাইতে কম আখেরে যে লোক মারা যাবে, বলা হয় দুই রকম, যে কিয়ামতে হাসরে মাঠে উঠার আগে 40 বছর অথবা 40,000 বছর শেষ মানুষটাও কবরে থাকবে। ও জগৎটা একেবারে খাটো না, ঠিক না? এখন রমজানে মরতে পারলে এই বেনিফিট, এই জন্য রমজান সাবো কথা কন। তবে রমজানে মরতে হলে মোমেন মরতে হবে, রমজানে যদি বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরতাদ মুশরিক যারা আছে কাদিয়েনি মাদিয়েনি এই সমস্ত হাওয়া যাবা আইসু ভাইসু যদি মরে তাকেও কি কবর আজাব মাফ নাকি? আল্লাহ, 3-4 বছর বছর তিনিক আগে আমাদের এই হরিদপুরের মধ্যে একজনের এই রমজানের মরণে একটা খুব দামি খবর শুনলাম, খবর দেশে আইসা আমার কাছে শুনইলো যে লেখছে কয় হুজুর, এক যুবক রাতের বেলা মার গলা চিবে ধরছে আমারে মদের টাকা দিতে হবে, এক মার এক ফুট, বেশিরভাগই এই সাইজের হয়, বেশিরভাগই বেশিরভাগই, আমি বলি থাকি রাগ হলে কিছু আসে যায় না, সারা বাংলাদেশ দেখি আসছি, এক মার এক পুত, এক বাপের এক ছেলে,
95% 95% উরোটিয়া বাদামিয়া বিয়াদব গাজাকর বদমাইশ হয় বেশিরভাগ 95% 5% ভালো হয় সাইড ভাষা থাকলে সবকটা খারাপ হয় না আর একটা খারাপ হওয়ার কারণ কি ওই গাদা থাকতে আল্লাহদের করি যা চাই তাই দাও যা চাই তাই দাও শেষমে বড় হয়ে মদ চাও তাই দাও গাঁজা চাও তাই দাও না দাও গাড়ির উপরে রাম দাও দরি কর টাকা ফেলা গাঁজা খাবো সুবহানাল্লাহ যোগ্য বাবা রে কয় বাবা বাবা খাবো নাকি কয় আল্লাহ যোগ্য ছেলে অ্যাডভোকেট জাসকোটের প্র্যাকটিস করে জব করে সেই ছেলে বাপ রে জুতো যে বাড়ো 1000 টাকা চায় বলবেন যে তাই জসকোটেতে কি কামাই রে শুরুতে তো অত পয়সা থাকে না শুরুতে তো বড় বড় বুড়ো উকিলকে ব্যাগ ধরে ঘুরে বেড়ায় কম্পাউন্ডার আল্লাহ তো ওই ছেলে বার কাছ থেকে টাকা নিয়ে কি মদ খাইয়ে যেন গরুর গোশত খাতি যায় পরিমাণ মতো তা না পালি রিয়েকশন করে তো পরিমাণ মতো পাই নেই দর্শের রিয়েকশনে শুনছি আমি তো ওই পরিমাণ মতো গোশ পাই নেই রিয়েকশনে দর্শে এখন রিয়েকশন এমন করা করছে গুল্লি দিয়ে যাইয়ে পানির মধ্যে পড়ছে রাত ছিল শুক্রবার রাত মাস ছিল রমজান মাস পড়ছে পানিতে ফজিলতের অভাব আছে মরিয়ে পড়িয়ে সকালবেলা শ্বশুর মতো ফ্যাট ফুলে বাঁচি উঠছে মানুষে ধরে নিয়ে উঠাইছে এক মারে এক পুচ্ছে মদ খাইয়ে মরুক আর গু খাইয়ে মরুক মরছে তো মা কি সহ্য হতে পারে নাকি মা তো দাফাচ্ছে আর কান্দতেছে এক মৌলবী যে বুদ্ধি দিয়েছে কাকি কান্দেন না কপাল তো আপনার এইরকম কপাল কয়জনের আছে কয় কেমন একটা ছেলে মরি গেল তাতে কপালের কি গেল কয় যা মরি তো যাইতেই হবে তুই এত ভালো মরণ তো আমি দেখিলাই জীবন কেমতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন কিভাবে ভাই আকাল রমজান মাস দুই নম্বরে বিশুদ্ধ বাইরে দিবাগত রাত শুক্রবার রাত তিন নম্বরে হাদিসে পাইছি পানিতে বলে যদি মুসলমান মারা যায় তাহলে শহীদি দরজায় জান্নাতি আপনি কিয়ামতে শহীদের মা হিসেবে পরিচয় দিয়ে হাসতে হাসতে ব্যস্ত চলে যাবেন মহিলা কয় তো যা করলি তো হুজুর মানুষ আমরা তার না করতে পারি না পরে আমার কাছে জিজ্ঞেস করতেছে হুজুর ঘটনা কি সত্যি নাকি আমার এই সাল মদ খাইয়ে পানিতে বলি মরছে তাতে বলে শহীদ হয়েছে অমুক হুজুর কলো আমি তো হুজুরের কাছে জিজ্ঞেস করেন পানিতে বলি মরলি যদি শহীদ হয় তাতে ফিরাউন তো পানিতে বলি মরছে তার শহীদের কথা দিয়ে দিক কথা কন না ফিরাউন পানিতে বলে মরছে কি শহীদ এ যুবক মদ খাইয়া গাঁজা খেয়ে যদি মারা আইসা গেল কয়ে যাই সালাসাতুন কদে হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিনজনের জন্য বেহেশতে হারাম জোরে বলেন কয়জন মস্ক করতে হবে কয়জন তিনজনের জন্য বেহেশতে হারাম আমি এজন্যই মস্ক করাই দেই কিয়ামতে আমার বিপক্ষে তাতে অভিযোগ করতে না পারেন কোনদিন হুজুরির কাছ থেকে শুনি নাই মৌলবীরা আমাদেরকে কোনদিন বলে নাই আল্লাহ পাক বলেন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা আলাদাইহি রাকিবুন আতিদ মুখ থেকে যে কথাটা বলবা ওই কথাটা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লইকে বলে এই জন্য মস্ক করাই দিলাম তিনজনের জন্য বেহেশতে হারাম তার ভিতরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা সাদুর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেই তিনজনের জন্য বেহেশতে হারাম ওই তিনজন কি মুসলমান না কাফের কলেমা পড়া না না পড়া হুজুর বললেন ইয়াসুমুন ওয়ায়ু হজ ওয়া হজ্জুন ওয়ায়ু সাল্লুন ওয়া ইতলুনাল কুরআন ওয়া ইযকুরুনাল্লাহ ওয়া ইযাক্কুন তারা নামাজ পড়বে কেউ রোজাও রাখবে কেউ হজ আবার করবে কেউ যাকাত আবার দেবে কেউ কুরআন আবার পড়বে আবার দুই তিন বেলা জিকিরও করবে এত ভালো ভালো মানুষ তাদের মধ্যে তিনজনের জন্য বেহেশতে হারাম একজনের নাম পরিচয় দিলেন নবী বলেন সাহাবাই কেরাম বললেন ফামা বালুহুম ওয়ামা শানুহুম তাদের দোষ কি তাদের অপরাধ কি হুজুর বললেন এক নম্বরে আল মুদমিনুল খামার এক নম্বরে মুদমিনুল খামার এক নম্বরে যারা নিশাখোর যত প্রকার নিশাখোর আসিস রে যুবক মনে রাখ এ যুবক মনে রাখ আসতিছে এ
সময় বেশি নাই যারা মদকর গাজাকর হিরোইন কর ইয়াবাকর বাবাকর যারা আছো তাড়াতাড়ি আজই তওবা করো আমার আগে মাওলানা বলেছেন তওবা করলে লাভ আছে পাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ নেকি বানায় দেবে আজকেই তুমি তওবা করে বেলো আর যদি বিনা তওবায় মদের নিচা থাকতে থাকতে গাজার নিচা থাকতে থাকতে যদি তোমার মরণ হয়ে যায় বিনা তওবায় যদি তুমি মরো আল্লাহর নবী এই রজব মাসের 26 রজব দিবাগত রাতে মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে হুজুর দেখে আসছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিস্থিতি হুজুর বাস্তবে পর্যবেক্ষণ করেছেন হুজুর বলেন জাহান্নামের মধ্যে একটা সেক্টরের মধ্যে গিয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা ল্যাংটা হয়ে দাঁড়ায় ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে তাদের চুল ধরে জাহান্নামের মধ্যে কোনো একটা কিছুর সাথে ঝুলানো নিচে যে আগুন জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াইয়া শিক্ষা বাপ বানায় ফেলতেছে ইদানিং তো অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের ছোটবেলায় এত দেখি নেই এই যে রেস্টুরেন্টে ই পাকায় না কি কয় গ্রিল 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 দেখছেন না গ্রিল মুরগি ওরা ডাইরেক্ট আগুন না নিচে যে ওরা হিট দিয়ে দেখেন তারে ভুনা করে ফেলায় এমন করে লক্ষ লক্ষ মহিলা জাহান্নামের মধ্যে গ্রিলের মতো বুনা হইতে আছে আর তাদের শরমগাদের লজ্জাস্থান দিয়ে পুজ বের হইতেছে নারী বুড়ি পয়সা পুজ হয়ে লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে হাজার হাজার পুরুষে সেই লজ্জাস্থানে জিব্বা দিয়া সেই পুজ জিব্বেদে চাইটে চাইটে খাইতেছে খাইতেই হচ্ছে উপায় নাই নবিয়া পাক এক নজর দেখা লজ্জায় জিব্রিলকে বলেন জিব্রাইল মানে হুন্না মানু আমানুহুন এই মহিলারা বা কারা পুরুষরা বা কারা আমাশানুহুম আমাশানুহুন না পুরুষের দোষ কি নারীদের দোষ কি আরে রে বাতাস না বাতাস দিলি গলা বসে জিব্রাইল বললেন হুজুর খেয়াল করতেছেন না করতেছেন না জিব্রাইল বললেন কুল্লুহুম অকুল্লুহুন্না উম্মাতুক এই নারী পুরুষ সবই আপনারই উম্মত আপনারে দেখানো হচ্ছে অন্য কোন নবীর উম্মত আপনারে দেখানো হচ্ছে না এরা সবই আপনার উম্মত ফামা বা লুগুন রে জিব্রাইল ও জিব্রাইল এদের দোষ কি একটু বলো জিব্রাইল বলে হুজুর মহিলাদের দোষ আগে শুনে নেন ওহুন্নাজ জুনাত এই মহিলারা হলো ভ্যাবিচারিণী নারী জিনাকর নারী পয়সার লোভে জিনা করেছে আনন্দের সাথে জিনা করেছে বিভিন্ন কৌশলে জিনা করেছে জিনার বিচার কোটি 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 বছর তাদেরকে জাহান্নামের মধ্যে রাইখা এমন করে শিক্ষা বাবের মতো এমন করে পোল্ট্রি মুরগির গ্রিলের মতো তাদেরকে পোড়ানো হবে আর তাদের পেট থেকে যে নারী বুড়ি ছিল ওইগুলো পচা পুজ হয়ে বের হইতেছে খাইতেছে যারা তাদের দোষ কি রে জিব্রাইল জিব্রাইল বলেন হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ নু পুরুষ এক দল হলো আহুম জানি জিনাকর পুরুষ দুই নম্বর হলো আহুম সারিবুল খামার আপনার উম্মতের ভ্যাবিচার পুরুষ জিনাকর পুরুষ জিনা থেকে তওবা করে মরে নাই আর আরেক দল হলো আপনার উম্মতের মদ গাজা ফেনসিলিল যারা নেশা খাইতো ওই সকল পুরুষের শাস্তি কোটি কোটি বছর তারা এই শরমগাদে বের হওয়া পচা পুষ খাইবে অমানসা পাল্লিউমিন অমানসা পাল্লাকপুর যার মনে চায় মানো যার মনে চাই না মানো না অমালাই না ইল্লাল বালাক আমি নাসিরের দায়িত্ব ছিল এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছে হক কথাগুলো পৌঁছায় দেওয়া পৌঁছায় দিয়ে গেলাম শোনালো কি একটু বিশ্বাস করো দয়া করো আল্লাহকে ভয় করো জাহান্নাম কিন্তু অবধারিত আখেরাত আছেই আছে সন্দেহ আছে নাকি কথা বলেন আছে আল্লাহু আকবার তিনজনের জন্য বেহেশতে হারাম এক নম্বরে মুদমিনুল খামার নিশাকর দুই নম্বরে আল্লাহ মা বাবার না ফরমান সন্তান বৃদ্ধ আব্বা মাকে যত্ন করে না আব্বা মাকে খেদমত করে না আব্বা মারে ঔষধ দেয় না আব্বা মারে টাকা দেয় না পয়সা দেয় না আব্বা মার খোঁজ খবর নেয় না এক কথায় আব্বা মার অবাধ্য সন্তান এই যুবক ভালো করে মনে রাখ দুনিয়ায় কত মানুষ দেখছি হিতাকাঙ্ক্ষী আর বন্ধু আব্বা মার চাইতে চরম পরম বন্ধু পৃথিবীতে মানুষের হতে পারে না প্রত্যেকে ভালোবাসে পিছনে কিছু স্বার্থ থাকলে কতক্ষণ কয় কি আমার মাও জীবনে অতটা খাওয়াইনি শাশুড়ি যা খাওয়াইছে তা কি খাওয়াইছে তোমার শাশুড়ি কয় যে এত বড় বড় ডিম কোন জায়গায় আনছে আল্লাহ জানি এক ডিম পারতে দুই মুরগি লাগে সে যে কি মা জীবনের খাওয়াইনি তোমার মা যা খাওয়াইছে খাওয়ানোর সময় শাশুড়ির খবর ছিল এক নম্বরে মা তোমার পেটে রাইখা পেটের থেকে রক্ত খাইয়া বড়
করছে, দুই নম্বরে ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে, তিন নম্বরে আড়াইটে বছর মায়ের রক্ত মাংস দুধের মাধ্যমে চুইসা খাইছো, জীবনে শাশুড়ির থেকে এক ফোঁটা দুধ পাও নাই, কোনোদিন সেবাড়ি থেকে এগুলো আসে নাই, ওরে মায়ের থেকে দুধ খেয়েছো, মাত মা তোমার গুমুত সাফ করছে, এই মায়ের অযত্ন, এই মায়ের না শুকরি তুমি এখন এত তাড়াতাড়ি কইরা ফেলো, তোমার মতো অকৃতজ্ঞ হইতে পারে না, তুমি শাশুড়ির প্রশংসা করো জানো দোস্ত, হ্যাঁ শাশুড়িরে ভালোবাসবা না তা না, যাই আবার শাশুড়ির বাড়ি বিড়ি মেরে পড়বা না, যে 30,000 টাকা না দিলি তোমারও তালাক দেবো, তোমার মাইয়েরও দেবো, এজন্য আকাম করো না আবার, সে জায়গায় সম্পর্ক ভালো রাখো, তবে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস হলো মা আব্বা, কথা বলেন, ফার্স্ট ক্লাস কে মা আব্বা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হবে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ভালোবাসে কতদিন, যতদিন তার মাইয়েরারে তুমি ভালোবাসো, বউডারে তালাক দিয়ে যদি শাশুড়ির যে আম্মা কয়ে গলা জড়াই ধরো, স্যান্ডেল দিয়ে বাড়ি হবে না মহিলা, এই শয়তানের বেটা শয়তান, তুই আবার আম্মা কই, কয় আমি তো আপনার আপনার মেয়েরে তালাক দিছি, আপনার কি আমি তালাক দিছি, বউ তালাক দিয়ে যদি শ্বশুরের তুমি গলা জড়াই ধরে সুমত আব্বা কেমন আছেন, তো দাঁত ভেঙে ফেলা যেন বক্সিং যে বলো সুমিন্দির কে ভাই যান কি খবর, দামাই দিয়ে বাড়িতে চিৎ করে ফেলাই দেবে, এই তুই আবার ভাই জান কই আমার বোন তালাক, আরে তালাক তো দিছি আপনার বোন রে, আপনাকে কি তালাক দিছি, এই কলি কি মেনে নেবে, কতক্ষণ ও বাড়ি আপনার সাথে যত্ন আছে যতক্ষণ পর্যন্ত শাওলির মাইয়ের রে আপনি ভালোবাসেন, শ্বশুর বাড়ি যাইয়ে বর চুল ধরে দুই বক্সিং দিয়ে তারে কান্দাই দিয়ে যদি খাতি বসেন, তরকারি সব দেবে, পাতলা ডাল দিয়ে খাওয়াই, কবে যে সলার বাড়ি খাওয়ার আগে বাইর, ঠিক না, আর মারে আব্বারে হাজারো কষ্ট দিলি, বদুয়া মুখ দিয়ে মোটে আসে না, রাগ করে নিয়ত করছে যে আজকে যায় না বাজে বসে ওরে ধুয়ে দেবো, এক করে ওরে জহন্নামে পাঠাই দেবো, আরে হেরাম বান্ধে বইছে যায় না বাজে, হাত উঠে আল্লাহ আমার বলদ বোঝে না, আল্লাহ আমার পাগলা বোঝে না, আল্লাহ আমি রাগ হইলে তুমি রাগ হইও না, ঠিক না, ও যুবক সেই আব্বা মারে খেদমত না কইরা, তাদের হক দেয় না কইরা, যদি তুমি কাবাগরের মধ্যে মরো তবুও তোমার মরণের সময় জবানে কলেমা তো এব উচ্চারণ হবে না, আর জবানে যদি মরণের সময় কলেমা না আসে তাহলে জান্নাত পাইতে খবর আছে, আল্লাহ নবী বলেন মান কানে আমান কানা কিলু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি, আব্বা মা কে আল্লাহ পাক আল্লাহর যে গুণ আছে তার একটু গুণ প্রত্যেক আব্বা মার অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে, হাজার বার যদি অন্যায় করে আল্লাহর কাছে আইসে পায় ধরে আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ, দুইটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তোমারে বুকের সাথে জড়িয়ে ধরে, সেম আব্বা মা অন্যায় করে যা পাও দল্লি তোমার চাইতে তোমার আব্বা মা বেশি কান্দবে, তুমি অন্যায় করছো দুই মাস কথা কও না, আজকে রাত্রে যাই আব্বা শুয়ে রয়েছে পাও ধরে বসবো, আব্বা রাত্রে যদি মরে যাই আমি বিনা কলেমায় মরবো বিনা হিসাবে জাহান্নাম, এই জড়াই ধরিয়া পিঠ মালিশ করবে, হাত দিয়ে হাত দিয়ে মুখ মাথা মালিশ করবে, পরান ধরে দোয়া দেবে, আল্লাহ পাক আমাকে তো যথেষ্ট দেয়, এই টাকা মারাতে দিলি মা তো আরো টাকা নিয়ে যায় না, বান্ডিল ধরে টাকা দিলি টাকা নাড়াচাড়া করে আর গুরোই গুরোই দেয়, বললা আমাকে ছোটবেলায় এত বড়টা আসলো না, এই হাসি নিয়ে কি বানাইছে, এই 1,000 টার নোট তোর মুরব্বীরা আমল ওই সময় তো আমরা কামাই দিতে পারিনি, এই সময় সর্বোচ্চ টাকা ছিল 500 টাকার নোট, এই সেদিন হয়েছে এত বড়টা হাসি নিয়ে কিভাবে বানালো, এবার কয় টাকা বাজান, আমাকে মায়ের জায়গা আছে 1,00,000 টাকা, আচ্ছা ঠিক আছে দাও, এই নাড়াচাড়া করে আমার হাতে দিয়ে দেয়, উনি নেয় না, আর মা নাড়াচাড়া করছে মা তো মনে চায় নিতে, অত টাকা আবার নিতি যেভাবে হোক নেয় না আর কি, সাহস পায় না তা কব না, নেয় না, আমি উড়ো মনে বসে দিয়ে টাকা দিয়ে কি করবো, তোমার টাকা তুমি কাজে লাগাও, আলাদা 500টা টাকা দেই আমি আমার মার হাতে, 500 টাকা দেয় মা আমারে একদিন কইছে যে তুমি আমার পুরন টাকা দেবা না নতুন টাকা দেবো, পোলাফানের মতো তো আমার মারও অনেক বয়স হয়েছে প্রায় 100 হয়ে গেছে, আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়সই 52-53 হয়ে গেছে, এই বুড়ি মারে টাকা দিলে আইজো নেয়, এই যে কাকা 117 বছর বয়স ওনার কি এখন টাকা দিয়ে আমার জায়গা জমি ঘর বাড়ি বানানোর শখ আছে নাকি, কিন্তু টাকা দেবেন দেখবেন খুব খুশির সাথে হাতে নেবে, টাকা
আকাশের সাথে মানুষের সাথে আল্লাহ এমন একটা সম্পর্ক করে দিয়েছে, মরার এক মিনিট আগে উঠ থাকতে যদি টাকা দেন তাহলে কি কখনো বলবা না, কোন দরকার নাই। লাস্টে বালিচিত্তলের থেকে মা মরার পরে তুমি 50,000 টাকা নিয়ে তুমি কাজে লাগাবা, তোমার দেয়া টাকা ওই টাকার মধ্যে যে বরকতটা বলার মতো না। এবার মা বাপের হাত ফাঁকি দিয়ে শ্বশুর শাশুড়ির তুমি বানাইছো ব্যাংকের আইও, শ্বশুর শাশুড়ির হাত দিয়ে বরকত দিয়ে সেই টাকা মাটি দিয়ে পুতবি, ও কারুনের সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে, উঠে কথা কবে না। একেবারে বাস্তব একটা কথা কই, ওয়াজের দিকে যাই, বেশ কয়েক বছর আগে আমাদের ওই পাশে এক জায়গার নাম আছে বড়দিয়া, নাম শুনছেন মনে হয়, ওই কালিয়ে নড়াইল বড়দিয়া, ওই বড়দের কে আবার আসছি আমার গায়ে গোল জুব্বা, সে সময় আমার ছোট ভাই বিদেশ থাকে, তো জুব্বা সৌদির জুব্বা ইতিমধ্যে খেয়া উঠলো, এরকম জুব্বা আর এরকম রুমাল মুড়ি দিয়ে উপরে টায়ার একখান পেঁচানো হয়েছে, সৌদি আমরা টায়ার মাথায় দেয় না, রুমালের উপরে টায়ার পেঁচা, টায়ার আছে একখান। আমার উনি বলছে ভাই বাইরে থাকেন নাকি, আমি না ঘরেই থাকি, না না বিদেশ থাকেন নাকি, ওই পরিভাষা তো যার যার পরিভাষা আছে। পুলিশের লোক কোন সময় কয় না যে আমি আমি পুলিশের চাকরি করি, দেখা হলে আমি পুলিশের লোক, ওদের পরিভাষা কিন্তু আমি পুলিশের লোক, যদি আমি দারোগা আমি ওটা ওটা তাহলে বুঝবেন যে ওটা ফাঁকিবাজ, ও পরিভাষা শিখতে পারে নাই, প্রত্যেকের একটা পরিভাষা আছে। তো বলতেছে ভাই বাইরে থাকেন নাকি, আমি বললাম না আমি দেশে ঘরেই থাকি, কয় না বিদেশে তাই সৌদি আরবে, না বাংলাদেশে থাকে, ছোট ভাই থাকে পোশাক আশাক পাঠায়, আপনি উনি আমার সেন কয় যে আমি থাকি সৌদি থাকি, কতদিন থাকলেন কয় একটা না 10 বছর থাকি আসছি, তাই তো ভালোই আনছেন, সে সময় টাকার মূল্য ছিল আরো 20-22 বছর আগে, তাই ভালোই আনছেন, লম্বা একটা হাই সারছে খেয়ার খেয়ার মধ্যে, একেবারে অন্তরের থেকে মনের কষ্টের হাইটা কিন্তু ওই সাজাই গুছায় আসে না, বা ভিতর তেমনি চলে আসে, লম্বা একটা নিঃশ্বাস সাথে বলেন কি খবর কষ্ট কষ্ট ঠেকতেছে, হুজুর 10 বছরে 10 লক্ষ টাকা দিছি বাড়ি, বাড়ি মানে কোন জায়গায় কয় শ্বশুরের কাছে পাঠাইছি, শ্বশুরের অ্যাকাউন্টে, মা বাপরে মাঝে মাঝে কিছু দিছি চাইলে দিছি, স্বীকার না করে আমি পারি না, 10 লাখ টাকা দিছি, শ্বশুর খুলনার এক জায়গায় ভালো জায়গায় 10 বিঘে জমি রাখছে, যাক শ্বশুর টাকা নষ্ট করে নাই, তবে এই 10 বিঘে জমি আমার শ্বশুর নিজের নামে দলিল করছে। আমি বাড়ি আসবো শুনিয়া এই 3-4 মাস আগে আমার বউডার আর এক জায়গায় বিয়ে দিয়ে দিছে, আমি কই এক নম্বর শ্বশুর, থ্যাংক ইউ তোমার শ্বশুর রে, তোমার শ্বশুর রে হাজারবার ধন্যবাদ, একটা বুদ্ধিমান ওই লোকটারে বাংলাদেশের ধর্ম অর্থমন্ত্রী বানাই দেওয়া হয়েছে, কঠিন জ্ঞানী মানুষ, মা বাপের দেশে লামসাম লামসাম আর ব্যাংকের আইও আর ক্যাশিয়ার বানাইছে শ্বশুর রে, কাজের কাজ করছে বিটা মানুষ, বউটারও বিয়ে দিতে, হ্যাঁ বউটারও বিয়ে দিতে, আর তুমি কি আমি সানা বান্ধে মুখ চুরি ঘুরি বেড়াচ্ছি, সানা বান্ধে মুখ চুরি ঘুরি বিয়ে সাথে কার করবো কোনোদিন। এরপরে কয় যে আমার বন্ধুর সাথে একসাথে আইসি, সে একটা অতিরিক্ত ভিসা আনছে, এখন যাইতেছি তার বাড়ি, যে দোস্ত ভিসাটা বেশি বেশিস না, আমার এই দামি চলিয়েছিলাম একবারে আর যাবো না নিয়ত করে, আবারও চলে যাবো জীবনের বাংলাদেশে আসবো না, মানে মা বাপ আছে যা পারি কামাই করে মা বাপকে দেবো, বুঝছি ভালো করে বুঝছি, মা বাপের চাইতে আপন বলতে জগতে কেউ ঠিক কিনা, সুখে আর দুঃখে সর্ববস্থায় অন্তর থেকে দোয়া করে আব্বা মায়, কোন সন্তান আব্বা মারে ভুল বুঝবি না, আব্বা মা মঙ্গল চায়, আব্বা মা কল্যাণ চায়, আব্বা মার পরামর্শকে কখনো তুমি ওভারটেক করবা না, যদি করো আল্লাহ নবী বলেন তুই কাবা ঘরের মধ্যে বৈশ যদি তোর মরণ হয়, জবানে কলেমা উচ্চারণ হবে না। এ যুবতী মেয়েরা বাড়ি বিবাহের আগে মায়ের সাথে অনেক মেয়েদের অ্যাডজাস্ট থাকে না, সম্পর্ক ভালো থাকে না, মায়ের সাথে একটু রাগারাগি করে দূরত্ব বজায় রেখে চলে, কপাল পড়বে রে মহিলা, মায়ের সাথে সুসম সম্পর্ক রাখো, আব্বার খেদমত করো, নইলে তোমার সম্পর্কে নবী বলেন গদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য ভেস্তে হারাম, তার মধ্যে সেকেন্ড প্লেসে তুমি আছো, 3 নম্বরে ওই ব্যক্তি আদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল কুবুস, আল্লাহর নবী বলে এই 3 নম্বর হলো দাইয়ুস, 3 নম্বর ব্যক্তির নাম হলো দাইয়ুস, কোন দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবার পরিবর্গের ভিতরে খবাসাত, যত প্রকার নোংরামি যত প্রকার খারাপি এগুলোকে
প্রতিষ্ঠিত করে ছেলে মেয়েকে পর্দা করায় না বউ বাচ্চারে পর্দা করায় না বাড়ির মধ্যে পর্দার পরিবেশ করে না বরং পর্দা কেউ করতে চাললে তারে তারে শিস্তায় আরো বেপর্দার দিকে ঠেলিয়া দেয় বউরে শিস্তায় বাজারে মার্কেট করতে পাঠায় মেয়েটারে কয় টাকা নিয়ে যা তোর বাজার তুই করে নিয়ে আয় বউটারে কয় তোমার বাজার তুমি করে নিয়ে আসো ওরে ছেলে মেয়ে সব কোনোটার মধ্যে কোনো পর্দা পুশিদার বালাই নাই ইচ্ছা করে বেপর্দার দিকে ঠেলিয়া দেয় তুমি মসজিদে বইছো যদি তসবি টিপতে টিপতে আরে জীবন ভরে জিব্বে বের করে ফেলো জিকির করতে করতে সিল্লার পর সিল্লা লাগাইতে লাগাইতে একেবারে সিল্লেতে সিল্লেতে গলা ভেঙে ফেলাইছো পিসাবের কাছে বছরে পাঁচবারও যাও তো কোনো কাম হবে না মুফতি হওয়ার মহাদ্দেশ হও মোতামে মার প্রিন্সিপাল হও এই ইমাম হওয়ার খতিব হও মুয়াজ্জিন হওয়ার যেই হও না কেন মুকাব্বির হও তোমাকে উপায় নাই তোমার জন্য জান্নাত হারাম তুমি হলে গার্জিয়ানের দায়ুস আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ আমার নবী বলেন দায়ুস জান্নাতে যাবে না মুরব্বি আছে আমাদের আশ্চর্য হাজার যুবক আল্লাহর রহমতে তৈরি হয়ে গেছে যে ভাব আমার বউকে ছোট ভাইয়ের সাথে দেখা করতে দেব না কতক্ষণ কথা বলেন নবী হাদিসে ক্লিয়ার মিশকাতুল মাসাবি দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবুন নিকাহ একটু আগায়ে দেখবেন আর প্রত্যেক বড় হাদিসের ভিতরে এই চ্যাপ্টারের মধ্যে আসছে সাহাবায়ে কিরাম বলে হুজুর পর্দা তো সকলের সাথে করব আল হামু আরবিতে হামুন মানে দেওর হামুন মানে কি দেওর হুজুর দেওরের সাথে বাবির তো পর্দা করা বড় কঠিন হুজুর এই ভাষাটাই বললেন আল হামু হুয়াল মউত আর কের সাথে পর্দা করা বেপর্দা করা যেমন তেমন ওরে দেওরের সাথে পর্দা এজন্যই জরুরি যে দেওরটা মউত সমতুল্য মউত যেমন মউত দেওরের সাথে সম্পর্ক রাখলে ওই রকম বিপদ সম্ভাবনা আছে সেম কোয়ালিটি অফ মউত কেমন যেন সে নিজেই দেওরটা সরাসরি আজরাইল দেওর আজরাইল তোর ইমান খাবে তোর আমল খাবে তোর বেইজ্জতি করে ছাড়বে কাজেই পর্দা করো দেওরের থেকে বেশি আমার কাছ থেকে যুবকরা শুই না হাজারো যুবক বিবাহের পরে সিদ্ধান্ত নিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের সাথে বউরে দেখতে দেব না কিন্তু কিছু কিছু ভাব ফ্যামিলির মুরব্বী এই যুবকরাই আমার কাছে আবার ফোনে নালিশ করে কয় হুজুর কথা তো আমল করার চেষ্টা করি আব্বা মার জ্বালায় পারতেছি না এখন আব্বা মার জ্বালায় বউরে নিয়ে আমার হিজরত করা লাগবে ওদিকে কোরআন হাদিসে আসছে আব্বা মার খেদমত করতে হবে আবার সেই আব্বা মা তো আমার শরীয়তের খিলাফ হুকুম করে ও দোস্ত রে ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী বলেন লা তাতিলি মাকলুক লা তাতালি মাকলুকিন ফি মাসিয়াতিল খালেক মাকলুকের অর্ডার মানবো অতক্ষণ যতক্ষণ আল্লাহর সাথে নাফরমানি না হয় কথা বুঝেন নাই মানুষের কথা অতক্ষণ মানবো যতক্ষণ আল্লাহর নাফরমানি না হয় আল্লাহর সাথে শরীয়তের সাথে বিরোধ সৃষ্টি করে যেই হুকুমে ওই হুকুম মানা ফরজ না তাইতে আব্বা বলুক আর পিসাব বলুক কোন মুফতি বলুক আর মুহাদ্দিছ বলুক না মায়ে বলুক যেই বলুক না কেন যদি শরীয়তের বিরোধ হয় ওই কথা মানা যাবে না কাজেই তোমাকে প্রয়োজন হলে ভিন্ন হয়ে যেতে হবে তবু আব্বা আমার খেদমত করবা অন্যভাবে বউরে পর্দা করাইতেই হবে মুরব্বীরা কয় হ্যাঁ হুজুর হয়ে গেছে বেসকিমারে চোখ পাকা হুজুর হয়ে গেছে তুমি যদি আমার এই ছোট ছেলে তারে যদি চারটে ভাত বাড়ি না দাও সামনে না দাও ওদের মন ছোট হয়ে যায় মনা টের তো ভাও না মনা বলে টের হয় না আপনার ছোট ছেলে তো না বলে না আছে না বলে না তো কি ছেলে মানুষ মাত্র 22 বছর বয়স ছেলে মানুষ 22 বছর ছেলে মানুষ 22 বছর বয়স এদের সাথে পর্দা করা ফরজ কিনা ভাবির কথা বলেন 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জন ছাড়া বাকি দুনিয়ার সব মহিলারে বিয়ে করা জায়েজ আর সব পুরুষের সাথে ওই 14 শ্রেণীর মহিলা বাদ দিয়া বিয়ে করা জায়েজ 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে জায়েজ যাদের সাথে ভবিষ্যতে বিয়ে জায়েজ তাদেরকে তাদের সাথে পর্দা করা ফরজ যাদের সাথে বিয়ে না জায়েজ যাদের সাথে বিয়ে না জায়েজ এক মায়ের সাথে বিয়ে না জায়েজ দাদির সাথে বিয়ে না জায়েজ নানির সাথে বিয়ে না জায়েজ বোনের সাথে বিয়ে না জায়েজ মেয়ের সাথে বিয়ে না জায়েজ নাতনির সাথে বিয়ে না জায়েজ পুত্নীর সাথে বিয়ে না জায়েজ ভাইর বেটির সাথে বিয়ে না জায়েজ বাগ্নির সাথে বিয়ে না জায়েজ আর দুধমার সাথে বিয়ে না জায়েজ দুধ বোনের সাথে বিয়ে না জায়েজ শাশুড়ির সাথে বিয়ে না জায়েজ এই 14 জন ছাড়া বাকি সব মহিলার সাথে বিয়ে জায়েজ চাচিরে বিয়ে করা জায়েজ মামিরে বিয়ে করা জায়েজ মাওইরে বিয়ে করা জায়েজ আল্লাহু আকবার ফুফুরে বিয়ে করা জায়েজ না খালারে বিয়ে করা জায়েজ না খালা তো বোনরে বিয়ে করা জায়েজ এই যে যে কয়জনে বললাম মামিরে বিয়ে করা জায়েজ কিভাবে
হবে মামা যদি মারা যায় অথবা মামা যদি মামিরে তালাক দেয় তাহলে ভাগ্নের সাথে বিয়ে করা যায় চাচা যদি মারা যায় অথবা চাচা যদি চাচিরে তালাক দিয়ে দেয় আপনি ভাইয়ের বেটা আপনি কি বলে হয় দেওর পুত ভাসুর পুত আপনি ওই চাচিরে বিয়ে করতে পারবেন যারে ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা আছে জায়েজ আছে ওর সাথে আগে থেকেই পর্দা করা ফরজ আমরা কিছুই মনে করি না মুরব্বীরা কয় বা বিয়ে করে বউ আনার পরে ভাই কি যে বউ রে নান্টুর সাথে একসাথে মালা দিয়ে ফেসাই দিয়ে ওরা দুজন ভাত খাক মানে নান্টু হলো দেওর নান্টুর নামে কেউ থাকলে তারা খেবাই নি বলে আমি তো ঢুও করছি যার সাথে বিয়ে হয়েছে এক প্লেটে দুধ ভাত খাবে তার সাথে মা বাপাই কয় যে তোরা তো জীবন ভরে খাতি পারবি তুই একটু বাদ ঘুরি আয় ছোটকে সাথে একটু বসুক ছোটকে বয়স 22-27 মুসলমানি দেনে আইজো এইসা ছোট ছোট কুরবানির আইয়ের মতো দামলা দামলা এরি তিন চারটে দে মালা দিয়ে দুধ পাতে বসায় দেয় যত অন্যায় ওরা করবে সব আমল নামা বুড়ো বুড়ির আমল নামায় ফ্লাক্সি লোড হবে ডাইরেক্ট বিকাশ রকেট হবে তিনজনের জন্য বেহেশতে হারাম মনে আছে কথা তৃতীয় নম্বর হলো দাইউস আল্লাযী ইউকিরু বিআলিল খুবুস যেই ফ্যামিলির ভিতরে আলেম উলামা আছে ওই ফ্যামিলির জিনারেল শিক্ষিতদের ভিতরে আল্লাহর রহমতে শরীয়তের অনেকটা বুঝ থাকে অনেকটা বুঝ থাকে তারা মেনে চলার যোগ্যতা রাখে কাজেই ফ্যামিলির ভিতরে একজন করে আলেম বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পরিবেশ ভালো করে দেবে নবী পাক সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নে বয়ান করতেছেন আমার দিক এদিকে দিকে দিক সামনে করে বয়ান করতেছে তো সর্বকালে দেখবেন একটা জিনিস যাদের ভিতরে উপরে উপরে সুবি সুবি ভাব খেয়াল করে না উপরে সুবি সুবি ভাব যুব্ব গায় দেয় পাগড়ি বড় একটা গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তার খান রাখে যা খায় দস্তার খানে বিড়ি খালিও দস্তার খানে খায় মানে বাবের অভাব নাই কানের মধ্যে মেসাক দাড়ির মধ্যে খিলেল গুজা কি কায়দা এই যে উপরে ভেজু ভেজু নরম নরম বাপ আমার নজরে আমি জীবন ভরে যা দেখছি আমার অভিজ্ঞতায় এইগুলো মারির প্লেয়ার বেশি ভিতরের স্বভাব নষ্টামি স্বভাবকে গোপন করার জন্য উপরে এইগুলো একটা সাপোর্ট দেয় একটা লেবাস দেয় মারির প্লেয়ার আকামের গুরু গতি গেলি বেশি হয়ে যায় মুরব্বী মলে মকলেছে এক জায়গায় বসা শরীরের মধ্যে যে কটা অঙ্গ বাহ্যিক ভাবে নরম ওই কটাই আকামের জন্য গরম ব্যাখ্যা দিলাম না যে কটার মধ্যে আর নাই নরম ওই কটা আকামের জন্য বেশি গরম মানুষের মধ্যে উপর উপরে যে কটা নরম নরম এইগুলো অজে বসলে পারা কোনো কোনো টিবড়ি দেয় ফক ফক করে কান্দি দেয় আবার আইল ঠেলার গুরু বিকেল বেলা টেঙ্গি খান নিয়ে তসবিয়া তৈরি যাইয়ে এমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুজলুয়া গাছ লাগা কুজলু বোঝেন তো গোপালগঞ্জে ওয়াজের মজাই আলাদা ভাষা ইয়া কোনো দেশে পাওয়া যায় না এই ভাষা পরাণ বইয়ে মন খুলে কওয়া যায় কুজলুয়া এই কুজলুয়া গাছ লাগাবে বুড়ো গাছের গোড়া বাড়ি নিজের জায়গায় দিয়ে মাথাটা ভাসের বাড়ি দিয়ে কাট করে দেয় আছে না এরকম আবার ওয়াজের মধ্যে বসলি ফেল ফেল করে কান্দি দেয় হুজুরও বসা এরকম সামনে ওই রকম কিছু ভেজু সর্বকালে এগুলো ভিতরে ভিতরে মুনাফেক ভিতরে ভিতরে মুনাফেক কিন্তু ওদের অন্তরের মধ্যে যে মুনাফেকই রয়েছে এটা তো রসুল জানে না অন্তরের খবর কে জানে ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর একমাত্র অন্তরের খবর আল্লাহই জানে নবীও জানে না ফেরেশতাও জানে না কেরামান কাতিরিন জানে না কোন পীর মশাই অন্তরের খবর জানে না আমরা ভালো ভালো পীরের মুরিদ হইয়াও দেখছি মুরিদদের মধ্যে কোন কোন মুরিদ কয় জানো এবার মাহফিল দুই দিন নির্দিষ্ট তারিখের থেকে দুই দিন আগাইয়ে মাহফিল করলো কেন জানো হুজুর টের পাইছে মরিয়ে যাবে ওই বছর হুজুর মরিয়ে গেছে এই দুই দিন আগে দেশে নির্দিষ্ট তারিখে কয় যে হুজুর টের পাইছে জোরে কর নাউজুবিল্লাহ তোর
পিশাব জান্নাতে গেলে তুই ওই পিশাবের আকীদায় বিশ্বাসী হইয়া মুশরিক হইয়া জাহান্নামে যাবা। কোন মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর এক সেকেন্ড আগেও জানতে দেয় না যে তুই কখন মরবি, তইলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যায়। আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় কখন মারা যাবে খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন ঠিক, অন্তর্যামী কে? আল্লাহ পাক রসুলকে বলতেছেন কুল নবী তুমি বলে দাও, আমার নবীকে আল্লাহ তাআলা যেটা জানাই দিয়েছে সেটা অ্যাডভান্স খবর বলছে, যেটা জানাই দেন না সেটা হুজুর বলতে পারবে? কথা বলেন পারবে? এই যে আল্লাহ জানাই দেওয়ার পরে যে ভবিষ্যৎ খবর বলে দিয়েছে ওইগুলো মিলে গেছে, এই থেকে এক শ্রেণীর দুর্বল ইমানদার এখনো বাংলাদেশে আছে হাজার হাজার। দেখেন না পিশাব সাইজে বসে রয়েছে, মহিলারা পুরুষরা যে পীরের পার উপরে সিজদা দেয়, এ কপাল পুরা বোঝে না যে মানুষটা সিজদা দেওয়া যাবে না, এই বোধ কি তার হয় না? যাইয়া একেবারে সিরিয়াল ধরে সিজদা দিয়ে বাপের কপালে চুমু দিয়ে ইত্যাদি ইত্যাদি করে আসতেছে। তোর বাপের কোনো ক্ষমতা আছে পাস পাইরো? তোর বাপই তো রাস্তায় ভেসাল ভাইতে বসে রয়েছে, আমারে টাকা দাও। কতক্ষণ মুয়া পবিত্র গেট, তার মানে কালেকশনের ভেসাল, বড় ড্যাক পাইতে তুইছে পাতাকা উড়াই দিয়ে আছে না নাই? ও মুসলমান লাল পতাকা উড়াই দিছে, লেখত ভাই বাড়ি সুন্দর কয় আর কিতাবেও তাই লেখে যে লাল পতাকা পিরাই ভণ্ড গেবাড়ি লাল পতাকা, হাটাজারি মাদ্রাসায় লাল পতাকা নাই, ফরিদাবাদ মাদ্রাসায় নাই, লালবাগ মাদ্রাসায় নাই, গহরডাঙ্গা মাদ্রাসায় নাই লাল পতাকা, বাহিদ্দে মাদ্রাসায় নাই, মুফতি আব্দুল গফরসবের মাদ্রাসায় লাল পতাকা নাই, সরমুনায় লাল পতাকা নাই, ওই লাল পতাকা ওই সমস্ত জায়গা আছে আছে না নাই? লাল কি লাল আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীতে, লাল হলো রেড সিগন্যাল মানে বিপদ সংকেত। কি সংকেত? বিপদ সংকেত, ঠিক না? কিয়ামত ওই পীররে বলবে, আপনিও বলবেন যে আল্লাহ ওই পীর আমাকে ডাকি এনেছে। পীর কবে নো টক বাট উস্কু, তুই কথা কবি না চোপ, আমি ডাকি নাই, আমি আরো ভয়তে তাওয়াই দিছি। দুনিয়ায় রেড সংকেত, লাল সংকেত, বিপদ সংকেত। রাস্তা যদি ব্রিজ ভেঙে যায় বিকল্প সড়ক দিয়ে ভাঙ্গা ব্রিজের গুড়ে একটা লাল কাপড় টানায় দেয় যাতে বরাবর আসলে ভেঙ্গি সুরি না পড়ে, ঠিক না? তা লাল পতাকা রেড সংকেত বিপদ সংকেত। আমার বাড়ি গাছের উপরে পতাকা বাস বাঁধতে টানা দিছি লাল পতাকা, তুই আসলি কে আমার বাড়ি? ওই পীরই তোমার বিপক্ষে মামলা দেবে, ঠিক কি না? রেড সংকেত মানুষে বোঝে না, যাইয়ে মনে করে পিশাব অন্তরের খবর জানে, পিশাবের দ্বারা কোনো কিছু সম্ভব না। আল্লাহ পাক রসুলকে বলেন কুল নবী তুমি উম্মতরে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম। কোরআন শরীফের আয়াতে তরজমা শুনেন, আল্লাহ পাক নবীকে বলে কুল নবী উম্মতরে জানাই দাও, তারা মনে করে তুমি গায়েব জানো, তুমি তাদেরকে জানাই দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসার তুমিনাল খায়ের, তাহলে যত প্রকার মঙ্গল আছে সেগুলো আমি অর্জন করতাম, কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারতো না, যত প্রকার ভালো আছে সব আমি অর্জন করতাম, কোন জাররা পরিমাণ ক্ষতি আমারে করতে পারতো না। ওহুদের ময়দানে যদি জানতাম এই দিক থেকে পাথর আইসে আমার দাঁত ভাঙবে, আমি আগের থেকে জানলে মুখটা সরায় রাখতাম, যদি আমি জানতাম যে এই দিক থেকে পাথর আইসে আমার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, মাথাটা আমি সরায় রাখতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি গায়েব জানতাম তাহলে আমি কোন প্রকার ক্ষতির ভিতরে পড়তাম না। আমার নবী অন্তরে খবর রাখে না, সাহাবায়ে কেরাম সামনে বসে বয়ান শুনতেছে, ওর মধ্যে ওই ভেজু কিলাসের কতগুলো বড় ভাব শব্দ আইছে, কোন কোন বই বারবার কয় আমান্তু আমান্না, আমান্তু আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমান্তু, ইয়া রাসূলুল্লাহ আমান্না, হে হে আল্লাহর নবী আমরা ঈমানদার, হুজুর আমরা মুমিন, আমরা ঈমান আনছি। যারা অরিজিনাল ঈমানদার তারাও কয় না একবারও, এ এখনো খুঁজলে এরকম পাবেন যে কয়জন এবার নৌকর নমিনেশন পাবে, আসলে পাবে উনটা কিন্তু কোনো ফেস্টুন মেস্টুন টানাচ্ছে না, যে কয়জন টানায় বেড়ায় তার 99% ফেল করবে, তাকে কোনো খবরই নাই। রাজনীতির মধ্যে তো তাই টের পাই, এগুলো যেগুলোর ভাব বেশি ওগুলো ব্যর্থ, আর অরিজিনাল যারা তারা অত ডাকডোল বাজানোর দাঁত ধারে না। কথাগণ বড় মাছ লাফায় কম, সেলা ফুটি হালাই বেশি। ওই কয়জন ঘন ঘন আমান্তু আমান্না, আমান্তু আমান্না, কিন্তু এক নম্বর মুনাফেক, এই জায়গা বসে ওই কয়ে কয়ে হুজুরের সাথে গ্রহণযোগ্যতা নিয়ে হুজুরের পেটের কথা নিয়ে কাফেরদের কাছে সুখ কয়ে দেয়, ঠিক? নবী তো অন্তরে খবর জানে না। আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ কালাতিল আরাবু আমান্না, হে নবী এই যে কয়জন সামনে বসে বসে ঘন 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 কইতেছে যে আমান্না, কুল তাদেরকে বলে দেন লাম তুমিনু, শোনা তোমরা ঈমানদার না, তোমরা এখনো ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলাম, না এতটুক বেশি বেশি বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। বুঝেন বুঝেন, এই স্টুডেন্ট বোঝো, তোমরা আমান না বলতেছো ঈমানদার, নো
ওই কথা তোমাদের মুখে শোভা পায় না, তোমরা ইমানদার নও। বেশি বেশি বলতে পারো আমরা আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি। সাহাবায়ে কেরাম এই আয়াতের তরজমা শুনে কয়, হুজুর ইমান আর ইসলামের মধ্যে কি আবার পার্থক্য আছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ অবশ্যই আছে, আর একদিন বলবো। ইতিমধ্যে এই মজলিস শেষ হইতে না হইতে হযরত ওমর বর্ণনাকারী উনি বলতেছেন, দেখি যে হঠাৎ একটা লোক পিছনে এমন একটা চেহারা, চাঁদের মতো চেহারা, অমন চেহারা জীবনও দেখিনি, গায়ের কাপড় এমন সাদা তাও কোনোদিন দেখিনি, চুল দাড়ি আবার এমন মিসমিসে তেল জরা কালো যা বলার মতো না, আবার লোকটারে চিনি না, হাতে কোনো ব্যাগ ব্যাগেজ নাই, লোকটারে যেহেতু চিনি না অতএব লোকটা মুসাফির, আর মুসাফির মানে দূরের থেকে আসছে, যেই লোকটা দূরের থেকে পথিক আসে তার কাছে সফরের কিছু আলামত থাকে, হয় হাতে একটা ব্যাগ থাকবে, গায়ে কাপড় চুপুর ময়লা থাকবে, চুল দাড়ি এলোমেলো থাকবে, মরুর দেশ ধুলো উড়ন্ত ধুলো বালুতে আউলকে বাউল বেশ হবে, কিচ্ছু না, মনে হয় যেন পাশের বাড়ি থেকে বেরো আসছে, সাদা কাপড় পরে তেল পানি লাগাইয়া একেবারে, হাতে কিছু নেই, অথচ কেউ তারে চিনি না, পিছনে দাঁড়াইছেন, জায়গা আছে বসার কিন্তু বসতেছেন না, এ জায়গা তাকাই কে, এ জায়গা আইছেন কি? অনেকে পিছনের দিক তাকাচ্ছে, মনে হচ্ছে সেই লোক এসে দাঁড়াই রয়েছে, ওই জায়গার কথা শুনেছি, পিছিয়ে আইছে দাঁড়াই আছে, জায়গা আছে অনেক এইরকম ফাঁকা জায়গা, কিন্তু ও জায়গা না বইছে, ও কি মারতেছে, কোন জায়গা বসবে? কিন্তু সাহাবায়ে কেরামদের বসার অবস্থা আবার কেমন ছিল সাহাবি বর্ণনা করেন, এই টেবিলের উপরে শক্তিশালী এরকম বড় শক্তিশালী একটা যদি চুম্বক লোহা, চুম্বক চুম্বক আছে না, শক্তিশালী চুম্বক, হাজার পাওয়ারের শক্তিশালী চুম্বক এখানে রাইকে এই টেবিলের সব জায়গায় ছোট্ট ছোট্ট টুকরো লোহা যদি ছড়ায় রাখা হয়, ওই টুকরো লোহা কি জায়গায় থাকতে পারবে? চুম্বকের সাথে মিশে যাবে না? নবী যখন বয়ান করতেন আর যখন কোরআনের বয়ান শুরু করতেন তখন হুজুর তো এমনিতেই চুম্বক, এরপরে কোরআনের চুম্বক বয়ানে আমরা ছড়ানো ছুটুনি যে যেমন বসতাম, আস্তে আস্তে গেলে আগাইতাম, খালি আগাইতাম, আগাইতে আগাইতে এমন মিশা মিশতাম দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না, এমন করে আমরা বসে গেছি, লোকটা এসে পিছনে জায়গা থাকতে না বইসা কোন জায়গা বসবে উকি ঝুঁকি মেরে দেখতেছে, আর লোকটা আসার সাথে সাথে মজলিসটা উজ্জ্বল হয়ে গেছে, হুজুরের চেহারায় যে নূর ছিল তার সেই রকম আরো নূর বাড়িয়ে গেছে ওই লোকটা আসার কারণে। এখন উনি পিছনে না বইসা উকি মেরে দেখতেছে কোন জায়গা বসবেন, তো ঘাড় উঁচিয়ে দেখে হুজুরের একেবারে নিকটে সামনে যে লোকটা বসা সিদ্দিক একবার আবু বকর এই দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে, উনি ওই পিছনে না বইসা মাঝখান দিয়ে ফারতি 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 এসে হাতটা জ্বালাছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সামনে এসে বসে গেলেন, ওই একটু ফাঁকা পাইয়া বসার অবস্থা কি, আসনাদা রুকবাতাই হিলা রুকবাতাই ওয়াজা কাফাইয়া লাফাকি যাই, উনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন আর হাত দুই কানা রানের উপরে রাখলেন, হয়তোবা নিজের রানের উপরে আত্মাহিয়াতুর মতো অথবা নবী পাকের রানের উপরে রাখলেন যাতে হুজুরের আকর্ষণ আমার দিকে বেশি হয়, তাওয়াজ্জু বেশি হয়, এই উদ্দেশ্যে হাত রানের উপরে রাইকা এবার চোখের সাথে চোখ মিলে আমার দিক আমার দিক, চোখের সাথে চোখ মিলাইয়া মুখের সাথে মুখ মিলে চেহারার সাথে চেহারা মিলে বডির সাথে বডি মিলাইয়া হুবহু সামনাসামনি বৈশা নবী পাকের কাছে চারটে জিজ্ঞাসা করেছেন। এক নম্বরে জিজ্ঞাসা হলো সাহাবাই কিরাম যে কনফিউশনের মধ্যে ছিলেন ইমান আর ইসলাম কি আলাদা জিনিস, এই চার নম্বর চারটে প্রশ্নের প্রথম দুইটা প্রশ্ন ছিল তাই, এক নম্বরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইমান, হুজুর ইমান কি জিনিস একটু বলে দেন, ইমান কাকে বলে? এবার নবী বললেন কালা আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইমানে মুফাসসালটা পূর্ণ বলে দিলেন, এই ইমানে মুফাসসালের মধ্যে আছে সাতটা কথা, আমার আপনার জীবনে একবার জবানে উচ্চারণ করে পড়া ফরজ, ওর তর্জমা বুঝে বিশ্বাস করা ফরজ, ওই সাতটার ছয়টা দেখ ওই সাতটার ছয়টারে মানেন, একটা মানেন না আপনি পাক্কা কাফের, আবু জাহেলের সাথে এক কাতারে জাহান্নামে যাবেন, সাতটার পাঁচটা মানেন দুইটা মানেন না আবু জাহেল আবুল হাব উতবা সাহেবা ওলিদ ইবনে মুগিরাদের সাথে বিনা হিসাবে জাহান্নামে যাইবেন, ওই সাতটারে মুখে উচ্চারণ করা একরার বিল্লিসান বা এজান বিল কালব অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করা হলো ফরজ, এর নাম হলো ইমানে মুফাসসাল। আমি এর মধ্যে জিজ্ঞেস করলে অর্ধেকের বেশি মানুষ বাদ হয়ে যাবে, ইমানে মুফাসসাল শুনাইতে পারবে না, কথা বলেন আছে না নাই, জোরে বলেন আছে না নাই, এক্ষুনি জিজ্ঞেস করলে ইমানে মুফাসসাল কইতে পারবেন না। ও মুসলমান পর্দার আড়ালের মা বুন্ডা আমার সাথে আজকে মস্ক করবেন, জীবনে একবার হলে আপনার জন্য পড়া ফরজ, এই জন্য আমরা সকলে একবার পড়ে নেব, রাজি আছি নাকি? সকলে পড়বো আমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতু টান হবে না, ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রুসু টান হবে না, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মউত বলছেন সবাই ধন্যবাদ আজকের মাহফিল 100-100 সফল বলেন আলহামদুলিল্লাহ বহুত মানুষ যাতে জীবনে ইমানে মুফাসসাল পড়ে নাই তরজমা জানে না তার বিশ্বাস করবে কি আর এই সাতটাকে বিশ্বাস করা ফরজ এক নম্বরে আমানতু বিল্লাহ আমি আল্লাহকে মানি জোরে বলেন আল্লাহ আছে 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 আল্লাহ আছে বলতে যাবার আরাক ভুল করে বসি আল্লাহ কোন জায়গা আছে কয় সব জায়গা আছে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহরে সব জায়গা নিলে আল্লাহরে অপমান করা হয় সব জায়গার মধ্যে গোয়েল ঘরও আল্লাহর জায়গা গোয়েল ঘরও জায়গা সব জায়গা বলতে পায়খানাও জায়গা আল্লাহ পায়খানার মধ্যে যায় না আল্লাহ গোয়েল ঘরের মধ্যে যায় না স্বামী স্ত্রী যখন গভীর সম্পর্কের মধ্যে লিপ্ত হয় আল্লাহ সে জায়গা যায় না ও দোস্ত রে আল্লাহ সব জায়গা না আল্লাহর কুদরতার ক্ষমতা সর্বস্ত বিরাজমান ইস্তাবালাল আরশ আমার আল্লাহর অবস্থানের স্থান আরশে আজিমে তবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা তার জিম্মাদারিতে গোটা বাংলাদেশ তাই বলে কি আপনার আপনার এই পার্টিটা আপনার এই ফতেপট্টি এ গ্রামে কি প্রধানমন্ত্রী আইছে নাকি এ জায়গার সাত দোকানে কি প্রধানমন্ত্রী বসে আপনার বাথরুমের মধ্যে কি প্রধানমন্ত্রী যায় আপনার জায়গা জমির মধ্যে ঘোরাফেরা করে না অথচ তার আধিপত্য তার ক্ষমতা বাংলাদেশের সব জায়গায় বিরাজমান কতক্ষণ ঠিক কি ঠিক না এমনগুলো ক্ষমতা আমার আল্লাহর কুদরতার ক্ষমতা সব জায়গা তবে আল্লাহর কুদরতার ক্ষমতার সাথে দুনিয়ার কোন মখলুকের মিল হয় না আমার আল্লাহর ক্ষমতা একই টাইমে সারা পৃথিবীকে দেখতে পারেন একই টাইমে সারা পৃথিবীর খবর নিতে পারেন কেউ কোনো খবরদার লাগে না আল্লাহ পাক আলিমুম বিজাতি সুদুর সামিউম বাসির শুনে এবং দেখে কথা বলেন ঠিক কি ঠিক না ও যুবক এই এ যুবকের দিক তাকা পদ্মার সরের উপরে কাশবনের মধ্যে যাইয়া শিক্ষা সফরে টলারের থেকে নাইমা দুই দুইজন বসে বসে সুরো ফাতেহা মস্ক করো 14 ফেব্রুয়ারিতে মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া পাওয়ার ব্যাংক ছিলেন না যুবকদের মোটরসাইকেলের পিছনে সুন্দরী একটা বসাইলে তার পাওয়ার খালি বাড়তি থাকে ওই পাওয়ার ব্যাংকের পিছনে তার পাওয়ার দায়ও খালি মুড়াইতে থাকে এই অবস্থাটা তো আল্লাহ দেখে না কথা কয় না দেখে 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 কক্সবাজারের সরের পর গেলি দেখে না কুয়াকাটার সরে গেলি দেখে না সরোয়ারদি উদ্যানে গেলি দেখে না রমনা পার্কের বটু বলে গেলি দেখে কি দেখে না গভীর রাতে যেখানে যা করো না কেন সবকিছু আমার আল্লাহ দেখে এই কথার পর বিশ্বাস রাখা আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি দুই নম্বরে ফেরেশতা মানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ও যুবক সাবধান থাকবি সতর্ক থাকবি সর্ববস্থায় ফেরেশতা দুই কাঁধে আছে নবী পাক বলেন গুনাহ থেকে ফিরে আসার জন্য একটা সবক নাও গুনাহ থেকে ফিরে আসা সহজ হবে এই তিনটে কথা মনে রাখলে আহা এদিকটা কায় না গুনাহ থেকে ফিরে আসা সহজ হবে তিনটে কথা মনে রাখলে এক নম্বর হলো আমি যে অবস্থায় গুনাহ করতেছি হুবহু ওই অবস্থাটা আমার আল্লাহ দেখতেছে কে কোন অবস্থায় গুনাহ করো যার যার অবস্থা সেই সেই কল্পনা করো তুমি ল্যাংটা হয়ে গুনাহ করো তোমার ল্যাংটা আল্লাহ দেখে তুমি কাঁসা দিয়ে গুনাহ করো তোমার কাঁসা আল্লাহ পাক দেখে আল্লাহর সামনে তুমি ল্যাংটা হইয়া দাঁড়ায় থাকবা দুনিয়ার কোনো মানুষের সামনে ল্যাংটা হইতে পারো না আল্লাহ তোমার ল্যাংটা দেখে আল্লাহ তোমার মদ দেখে আল্লাহ তোমার বিড়ি দেখে গভীর রাতে নারীদের সাথে গল্প করো আল্লাহ দেখে কোন আড়ালে যাইয়া জঙ্গলের মধ্যে যে ঘুষের লেনদেন করো সুদের লেনদেন করো ঘুষ আর সুদ এলাকায় আছে না নাই জোরে কান আছে লান আল্লাহু রাশিয়াল মুরতাসি রায়েশা বাইনাহুমা এই ওয়া শাহিদাই গেবা কাতে বাইহে পাঁচজন আসছে এই জায়গা হিসাবে আল্লাহর রাসূল বলেন ঘুষখোর ঘুষদাতা ঘুষখোর ঘুষদাতা লান আল্লাহু রাশি আল মুরতাসি রায়েশা বাইনাহুমা এই ঘুষ লেনদেনের জন্য মাঝে আরেকজন আবার দালাল থাকে ঘটক থাকে আছে না নাই আপনি সরাসরি বড় অফিসারের কাছে দিতে পারেন না আর বড় অফিসারও ডাইরেক্ট পার্টির কাছে খাতি পারে না উনি আবার একটা দালাল রায় কয় যা ওই বাজে ভাই কানার দ্বারা একজন দালাল রয়েছে ওর জন্য যা হয়ে গেছে এই কচি কচির গলা ভাঙ্গি গেছে উনার বাবের অভাব নাই এত বড় দাড়ি ময়ূরীর পেখমের মতো কপালে টিক্কি হয়ে গেছে সিজদা দিতে দিতে মাথায় দোতলা টুপি মেহেদি লাগাইয়া লাল উজ্জ্বল চেহারা বগলও খানিক মা হাইছে মেহেদি
এত বড় চেহারা নিয়ে গুছিয়ে হাত দেয় কি করে, আবার খাইতে তো হবেই, খাইতে তো হবেই, বিনা খাওয়ায় সই করা যাবে না, মাকরুহ তাহরিমি। ওই ভাষা একজন আছে ওর সাথে দেখা করে আছো সই নীতি অলি এই কইবার বুতুমির মতো চাইতে নিছে, এই যে ওই ভাষা আরেকজন দালাল দাঁড়াই তুইছে, তুমি খানেওয়ালা ও দেনেওয়ালা, আর ওই দালাল তিনজন কায়দা করে কৌশল করে পাশ কাটে বিচার করে দিয়েছো, তোর গালের গোস্ত কাটে দেওয়া লাগবে, তোর ভুড়ি অপারেশন করে তোর হুজুরি বাইর করে দেওয়া লাগবে সেদিন, তোর ভাষার গোস্ত কাটিয়ে দেওয়া লাগবে, মাতবাড়ি ছুটোই ফেলাই দেবে চলাই দিয়ে ভালো, হ্যাঁ চলার বাড়িতে সুজায়ে যাওয়া ঘুষখোর কপাল পড়ছে জম্মের পোড়া, কারে দোষ দেব, এই ঘুষের পথটা চালু করছি আমরা, কোন পুলিশ ঘুষ খা জানতো না, কথা বল, পুলিশ বাহিনীটা আবিষ্কার হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, তৎকালীন পুলিশের আইজি জলিলুল কদর সাহাবী হযরত মুক্তার রাদিয়াল্লাহু তাআলা নু, এই পুলিশের আবিষ্কার হযরত ওমরের থেকে নিয়া, অতএব বরকতি একটা বাহিনী, এরা কখনো ঘুষ চিনতো না, আমরা আসামিরা ঘুষ খাওয়া শিখাইছি, কথা কন, আমরা আসামিরা ঘুষ খাওয়া শিখাইছি, এরকম বহু জায়গা যারা ঘুষ খায় ঘুষ দেয় ঘুষের লেনদেন করে মাধ্যম হয়, এবং এর শাহেদ আর কাতেব লেখক আর সাক্ষী পাঁচজনের উপরে অবিরাম খুদার গজব, তুমি নামাজ পড়তেছ ওই অবস্থায় গজব, তুমি আল্লাহর লানত আল্লাহর অভিশাপ, তুমি হজ করতেছ হজ অবস্থায় তোমার পর অভিশাপ, তুমি ঘুষখোর কোরআন তেলাওয়াত করতেছ সেই অবস্থায় তোমার উপরে খুদার অভিশাপ, ঘুষের টাকা দিয়ে সেই টাকা দিয়ে জামা বানাইয়া নামাজ পড়ছো পাঁচ ফাইর ওই নেই দুদু হকু একার হকু এত উঠবা, আবার ডাটে সাটে ব্যাঙ্গের মতো হুলিয়ে ইমাম বরাবর পিছনে যে দাঁড়ায় বোমা মারলে ব্যাটে তে টালিব বের হই না, তুমি ও জায়গা দাঁড়াইছো কা মসজিদের বেশিরভাগ টাকা আমার দেয়া, এন টাইলস দেখেন না পুরো কয় না বাবের ঠেলে আংশিক টাইলস দেখেন না সব এখান থেকে, ও জাম্মের বোঝাবুঝি শোনা লক্ষ্মী খুঁটি থাকতে একটা দাড়ি হওয়াতে ইমামতি হরি ও সব ভালো করে বুঝি, তুমি ও জায়গা দাঁড়াইছো ক্যা এখানে কে দাঁড়াবে, জায়গা আমার জমি আমার সব কিছু আমার, বড় লেডার ঘুষ খাইয়ে পেটটা ভুলিয়ে এত বড় হয়েছে সেজদা দিতে গেলে কপালের আগে পেট টেয়ে যায়, না করি তো হবে না রে, আমি কবে না কবে কেটে আমার চাকরি ছোটে না, আমার চাকরি ছোটে না আল্লাহর রহমতে, এই যদি চাকরিও করি না চাকরি করি বেতন নেই না, তিন মাদ্রাসার চাকরি করি একটা দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল বাড়ির কাছে দুইটা মাদ্রাসার মহতাম এক টাকাও বেতন নেই না, চাকরি ছোটে কি রে, আর আর নগদ হাজার হাজার লাখ লাখ টাকা দিই আজকে নিজের পকেটের টাকা গল্প দেওয়ার জন্য করছি না, বুঝুন বুঝুন আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি মাফ করে দিয়ে দিছি তো আমার মা বাপের নামে, আজকে মাদ্রাসার এক দাগ জমি কিনবে মাদ্রাসায় চার পয়সাও নাই চাইর আনাও নাই, কালকে হুজুরকে বেতন দিছি নিজের এই রক্ত পেশাটা হাই দিয়ে, আজকে চার লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে পাঠাই দিছি জমি দলিল করে নিয়ে এসে মাদ্রাসার জন্য, কাজে আমার চাকরি ছুটার ভয় নাই, ইমামরা কইতে পারবে না পারবে না, এখানে বসছেন কেন মিয়া, ভাই কি এখানে কথা বলবো না এখানে বসবে কে আমি ছাড়া বসছেন ঠিক আছে, ইমাম সাপরে বরাবর পিছনে তো ওই লোকটাই দাঁড়াবে যেই লোকটা অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে, নামাজের মধ্যে ইমামের বাই ছুটে গেছে জাতি এবারে হুস্করি সরিয়ে গেছে ইমাম চান অজু ছটছে ইমামের তো মুসল্লিকে তো কোনো দোষ না ওকে নামাজ তো ছটবে না, আর ইমাম সাহেবের বাই ছুটে গেছে নামাজ ছুটে গেছে, মুসল্লিরা যদি আল্লাহর আল্লাহ পাদ দিচ্ছে তোমার ইমাম তা আমাকে কি আমরা আমাকে নামাজ ছাড়তে পারবো না, আল্লাহ কা ঠিক আছে তোরা জায়গায় দাঁড়ায় থাক আমি ইমামের ব্যবস্থা করতেছি, ইমাম চাপ বরাবর পিছনে যে আছে তার হাত ধরে নিয়ে ওই জায়গায় দাঁড় করে দিয়ে গুড়ি পায়ে গুড়ি পায়ে বেরোয় চলে যাবে, এখন ইমাম সাহেব তো ওইভাবে বাই ছটছে বুঝলে তোমারে দাঁড় করে দিয়ে চলিয়ে যাবে, তুমি পিছনে কেডা ঘুষ খাওয়া নেতা সুদ খাওয়া ভুটিয়ে তোমার ভিতরে জাল খাও দিলে টালিব বের হই না বোমা মারলে একটা বা বের হই না, তুমি ওই জায়গা বৈশ কেন নেতৃত্ব দেখাইয়া ইমাম যদি তোমার ওই জায়গা দাঁড়ায় দেয় ইমাম তো দেশে পাই দিয়ে তুমি দিবে আই গিয়ে বাংলা না করলে মজা হয় না, কথা কন ঠিক না, ও জায়গা সমাজের গরিব মানুষটা হোক
একবারে এক পয়সা জীবনে মসজিদে দেয় না। সেই লোকটা যদি কিরাত শুদ্ধ হয় মাসআলা জানে, ইমাম বরাবর পিছনে সেই লোকটারে দাঁড় করাবেন, কথা কন ঠিক আছে না? ইনশাআল্লাহ কোন প্রভাবে ওই জায়গার সিট দখল করতে পারবে না। ঘুষখোরকে জ্বালায় জ্বলিয়ে গেলাম, কোন মানুষ কোন জায়গা ন্যায় বিচার পাচ্ছে না, একেবারে হাইকোর্ট থেকে নিয়ে মাতুবাড়ি কোর্ট পর্যন্ত সব জায়গা কোর্ট ছিঁড়ে যাচ্ছে, ঠিক না? লানাল্লাহুর রাশিয়াল মুতাশাররা আয়েশা বাইনাহুমা, কোন জায়গায় দাঁড়ায় ঘুষ খাও আল্লাহ ভালো জানে। মাতুবাড়ি করেন যারা, সমাজে একটু সতর্ক হয়ে চলবেন বাবা। বিচার আচার সালিশি যায় সে বাড়ির এক গ্লাস পানিও খাবেন না, তাদের কাছে পদ বাড়াও নেবেন না। ন্যায় বিচার করবেন, একটু পরিশ্রম করেন, একটু শ্রম দেন। আপনার জন্য বিরাট একটা অফার আমি শুনাই দিয়ে যাচ্ছি। হাসরের মাঠে আবু বাকর, উমার, উসমান, আলী, উমর ইবনে আব্দুল আজিজ, এই রকম জলিলুল কদর খলিফাতুল মুসলিমিনদের সাথে প্রেসিডেন্টদের সাথে আরশে আজিমের নিচে বসবেন। আল্লাহ পাক আপনার নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাই খানা খাওয়াবে। পক্ষান্তরে মাতুবাড়ি করতে যাইয়া বিচার চলিস করতে যদি গুসমুস খাইয়া উল্টো পাল্টা করেন, কেউরে ঠকাইয়া কেউরে জিতে আসেন পাশে উল্টি কইরা, ওদিন আপনার গায়ের গোস্ত কাইটা, মুখের গোস্ত কাইটা, পেটের ভুড়ি কাইটা আপনার এই বিচার দেওয়া লাগবে, ওই পরিশোধ করা লাগবে, ওইটা কিন্তু সম্ভব হবে না। কথা বলেন টিকিরিং না? যেখানে যা করো সব ফেরেশতায়ে কিরামান কাতিবিন অডিও ভিডিও করে রাখে। ও সুদকর যারা আছো, আল্লাহর রাসূল বলেন মারার তুলাইলে তো উসরিয়া বিবি কামিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজের রাতে রজব মাসে মেরাজে গেলাম, জাহান্নামের মধ্যে গিয়ে দেখি একটা সেক্টরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বুতুনুহুম কাল বুয়ুত। ওলামাই কিরাম আমার একটু লুকমা দেবেন, তরজমা যদি ভুল বলি এক্ষুনি কান ধরে নামায় দেবেন। আল্লাহর রাসূল বলেন বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট বড় বড় ঘর এর মতো, বিশাল বিশাল গোডাউন মার্কা বুড়ি। ঘুষ খাইয়ে এত বড় বুড়ি বানাইছো, সুদকে বুড়ি বানাইছো, ওই বুড়ি ও জায়গা বড় হবে ফি হাল হাইয়াত। ওই পেটগুলো খালি নয় রে সোনা বন্ধু, ওই পেটগুলো খালি না, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ। হাইয়াত মানে সাপ, পেট ভরা খালি সাপ আর সাপ। ওই পেট ভরা সাপ হুজুর কয় তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। সাপে যে মুলায় মুলায় খালি তার কলিজায় কামড় দেয়, মুলায় মুলায় যে তার কলিজায় কামড় দেয়, আর লোকটা চিৎকার মেরে বলে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শীতা আদখিলনাল জান্নাহ ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ রে আরেকটা বার জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠায় দাও। এই অন্যায় যে অন্যায়ের কারণে বিপদ বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় কোনো দিন করি সেদিন তোমার যে বিচার হয় সেই বিচার করো। আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে উলামায়ে কিরাম চিল্লাইছে গলা ফাটাইয়া, কোনো দিন কথায় কান দেই নাই, ভ্রুক্ষেপ করি নাই, আজকে দেখি সবই সত্য। আর একটা বার তুমি পাঠায় দাও, আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল, এ মুসলমান আমার দিক তাকাও, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওর মধ্যে পড়ে থাক কথা বলবি না, পড়ে থাকবি কথা বলবি না, পড়ে থাকবি কথা বলবি না। একটা জব দেবে আল্লাহ কত বছর পরে তা তো জানেন না, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ একটা জব দেবে, জবটা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 20 বছর পর্যন্ত আজত কাটছেন, বিচার প্রক্রিয়া চলতেছে, মনে অপেক্ষায় আছেন যে বিচারটা 20 বছর যেহেতু আজত কাটছি অনেকটাই তো বিচার আমার হয়ে গেছে, রায় যেদিন হবে অপেক্ষা করতেছেন, মনে হয় আমার বেকসুর খালাসির রায় হবে, কিন্তু সেদিন রায় হয়ে গেল ফাঁসির ওয়াডার। আল্লাহ চিৎকার মেরে বলবেন নবী পাক বলতেছেন জিব্রাইল মানহা উলাইয়া মাশা নুগুম, যাদের পেট ভরা সাপ এরা কারা? জিব্রাইল কয় হুজুর হা ওয়াহি হা উলাইয়া আকেলাতুর রিবা, আমার দিক আমার দিক, হা উলাইয়া আকেলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর, সুদখোর, সুদিয়ে কারবার। বাংলাদেশে যত সমিতির মাধ্যমে সুদিয়ে কারবার চলতেছে, এই সমিতি হাজারো হাজার সমিতি নাম হয়ে গেছে, হাজার হাজার পার্টি তৈরি হয়ে গেছে, এদের মূল মুরব্বী হলো ডক্টর ইউনুস। যত সুদে কারবার সমিতি আর এই কি বলা হয় প্রতিষ্ঠানের মাধ্যমে চলতেছে, এই সমস্ত সুদে কারবারের গুরু ডক্টর ইউনুস সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক বানাইয়া এইটা আবিষ্কার করেছে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, আরো যত আছে আরো যত আছে, একেবারে মুনাজাত পাইরে মুনাজাতের মধ্যে বেলা ধরে বসে রয়েছে সূর্য। আশা মাটি তুলেছি বেলাটা ধরবো, ধরবি সাপ, পেট ভরা সাপ,
পরিমাণ কত 100 পয়সায় 1 টাকা পয়সায় পয়সায় 1 1 সাব 100 পয়সায় 1 টাকা পয়সায় পয়সায় 1 1 সাব এরপরে আল্লাহ নবী বলেন আর রিবা সাবউনা জুজা সুদ খাইলে এবং দিলে শুধু খাইলে নয় সুদ দিলে খাইলে এবং দিলে দুইজনের একই পরিমাণ অন্যায় তার পরিমাণ হলো সুদের ভিতরে 70 প্রকার গুনাহ রয়েছে তব আলাহ এক নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেছে নমরুদ ও কি আল্লাহর সামনে টেকছে না মরছে জোরে কোন টেকছে না মরছে আল্লাহর সাথে যুদ্ধ করছে ফেরাউন ও আসে না গেছে চিরতরে ধ্বংস হয়ে গেছে কথা কোন টিকে রিং না আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করলে সে টিকতে পারে না এই বার্মার সূচি আজ থেকে 4 বছর আগে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে মুসলমানদেরকে দেশহারা করে দিয়েছে আল্লাহ পাক এই 4 বছর অপেক্ষা করছে দেখছে দেখি তওবা করে নাকি যখন তওবা করে নাই সূচি রে সূল ধরে আল্লাহ তাআলা তার দেশের আর্মি দিয়ে খুশির মধ্যে ভরে কায়দা মতো রিমান্ড দিচ্ছে দুনিয়া যত বড় নেতা আছো আওয়ামী লীগের নেতা হও বিএনপির নেতা হও জাতীয় পার্টির নেতা হও হিন্দু পার্টির নেতা হও কমিউনিস্ট পার্টির নেতা হও যত বড় নেতা হও না কেন আমার আল্লাহ তোমারে মারতে আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না বরঞ্চ তোমার পয়সা দেই তোমারে মারে কতক্ষণ তোমার পয়সা দিয়ে তোমারে মারে যাবি ডাক্তারের কাছে অপারেশনে বস্তা ভরে টাকা দিয়ে আগে বন সই দিবি যাতে মরে গেলে বাচ্চা ডাক্তারের নামে মামলাও হবে না স্ট্যাম্পে ডাক্তার সইও করায় নাই কতক্ষণ ঠিক না যাতে মামলাও করতে পারবি না এক বস্তা টাকা দিয়া স্ট্যাম্পে সই দিয়ে মরণকে স্বীকার করে অপারেশনে শুইবি আধা ইঞ্চি কম কাটলে মরণটা আসতো না ডাক্তারের ভুলের কারণে আধা ইঞ্চি বেশি বাইরা গেছে মারাত্মক শিরা একটা মারি হয়ে গেছে রক্ত ঠেকাতে পারে নাই রক্তক্ষরণ হয়ে ব্লাডিং হইয়া সঙ্গে সঙ্গে মারা গেছে আল্লাহ কায় তোর টাকাতে তোরে মারলাম এর নাম হলো আমার যুদ্ধ বুঝতে পারলাম না সারা দুনিয়ায় করুণায় মাইরে সাফ করে দিচ্ছে একটা পয়সা আল্লাহর খরচ করা লাগছে নাকি আল্লাহ আলাদা একটা ইন্ডাস্ট্রিজ বানাইছে করোনা বানানোর জন্য ওখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আল্লাহ করোনা প্রোডাক্ট তৈরি করতেছে সেই করোনা পয়সা খরচ করে বানাই দিছে তাই দিব দিছে আল্লাহ কয় কোন করোনা করোনা হয়ে যাও আর মার শুরু করে দাও খুজুহুম পাগুল্লুহু ধর সবগুলোরে ধর বড় বড়রে আগে ধর খাইছির জম্মের খার খাতি দেব না কথা কন সুদে কারবার যারা করো আল্লাহ আল্লাহর রাসূল বলেন 70 প্রকার গুনাহ 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা আমাদের দেশে ইরিদান চলতেছে বর্তমানে সারা বাংলাদেশে ইরিদানের পিএস না 50% খেতের মধ্যে সুদে টাকা আছে স্বীকার করতেছেন আরে মানা আমি জানি জানি করছি হাজারে হাজার টাকা সাথে এক মন দান এটা সুদে কারবার আছে না নাই হাজারে হাজার টাকা সাথে 100 টাকা সুদিয়ে কারবার আছে না নাই ব্যারাকের থেকে সুদ আমরা দান কালেকশনে গেলি মহিলারা দেবে না এর খামি দেশে দিব না কেন দেবেন না কয় 1.5 লাখ টাকা ব্যারাকের থেকে নিয়ে তাই দিয়ে বলক করছি ওই টাকা আগে উঠবো তারপরে দান দেন ওই জায়গা গেলে খবরটা খুব ভালো পাওয়া যায় বিটি যাবার সব কথা গোপন রাখতে হারে না কই ফেলাই এই যে খেতের মধ্যে সুদিয়ে কারবার সুদের টাকা আইরির মধ্যে আর পিএজের মধ্যে দেন যুদ্ধ কার সাথে চলতেছে এখন এই সুদের পক্ষে যদি আমি দোয়া করি আল্লাহ তুমি ইরিদান ভালো ফলাই দাও পিএস ভালো ফলাই দাও তাহলে তো সুদের পক্ষে দোয়া হলো তাহলে কি আর পক্ষে অন্দি দিই এটা মহাবিপদে আবার পিএস যদি না হয় তাহলে তো আমারই আবার 250 টাকা দিয়ে কিনে খাতিয়ে দেবে এটা আর এক বেকায় না দোয়া করবো না বদুয়ার উজুটি হতেছি না আল্লাহর সাথে যুদ্ধের পক্ষে আল্লাহর সাথে যুদ্ধের পক্ষে টাকা যাবে না ও দোস্ত বুঝাইয়া দেই ভালো করে মনে রাখবেন অন্তর থেকে তওবা করেন আর জীবনে কোনো দিন সুদে কারবার করব না আল্লাহ তাআলা হালাল রুজি দেয়ার মালিক কে ও দোস্ত রে এখন আল্লাহ পাক 7000 টাকা পাটের দাম বানাই দিছে জীবনে কোনো দিন আমি দেখি নাই কথা কন জীবনে 7000 টাকা আমি পাটের মন দেখিনি আপনারা কেউ দেখছেন নাকি বিশ্বাস কেউ দেখেন নাই
এই বছরই দেখলাম আর কোনদিনও 300 টাকা পিএজের কেজি দেখি নাই তাও আল্লাহ দেখাইছে আর কোনদিনও ওই সাইজের পিএজ দেখি নাই পিএজ নাকি বোমা টেরি পাওয়া যায় সারি পিএজে 1 কেজি সারি পিএজে 1 কেজি পিএজ না আনার একেবারে কালারও আনারের মতো আবার তার মধ্যে স্বাদও নাই মজাও নাই দোস্ত কাটিয়ে কুচইয়ে যদি থুয়ে দেয় ঘন্টা দুই রাইখে দেওয়ার পরে কেমন যেন বিষ খাওয়া রোগীর মতো নিলি হয়ে যায় আল্লাহ আপনাদের আমাদের এলাকায় মকসেদপুর নগরকান্দা শালতা বলমারি ফরিদপুর শিবচর এই জায়গায় যে পিএস দেয় সারা বাংলাদেশের বেশিরভাগ পিএস বেশিরভাগ পিএস এই জায়গা আর পাবনায় কিছু অংশ আছে এই পিএস দিয়ে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের ঠান্ডা রাখে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব বাংলাদেশের পিএস যায় এমন বরকত দেশে ওর মধ্যে আপনি সুদিয়ে কারবার ঢুকাইয়েন না বরকত ঠিক থাকবে আপনি মনে করেন যে যদি বরকত নাই থাকবে সুদ যদি খারাপই হবে তাই যে এবার তো দাম ভালো পাইলাম ফলনও ভালো পাইলাম তাহলে লস কি হলো আল্লাহ কাছে যখন আমি লস দেই সে সময় ঠেকায় রাখতে পারবি না সাঙ্গি উঠে রেখে দিবি মনে করবি যে দাম হলি ব্যস্ত উপরে যেয়ে দেখবি সব পয়সা গবর হয়ে গেছে এক সমানে পাঁচ মন টেকছে পাই না বাবার যাবা কোথায় চাচু ঠিক কিনা শুধু কারবার চাইলে দাম সত্তর নম্বরের গুণা এইটা হলো এক নম্বর গুণা সত্তর নম্বরের সুদের ভিতরে সত্তর নম্বর গুণা এই এই এদিক এদিক সত্তর নম্বরের ছোট্ট গুণা হলো আইয়ান কে হার রজুল উম্মা নিজে ছেলেতে নিজের মাকে বিয়ে করা যে গুণা একটু এক সেকেন্ড ভাবেন চোখ বন্ধ সম্ভব 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 যারা সুদে কারবার করতেছেন আল্লাহ যদি সত্য হয় তার রসুল সত্য রসুল যদি সত্য হয় তার বাণী সত্য রসুলের হাদিস যদি সত্য হয় আমি নাসিরের তরজমা সত্য আল্লাহ নবী বলেন আইসার উহা আইয়ান কে আর রজুল উম্মা সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার গুনাহ সাহাবাই কেরাম বললেন হুজুর কয় টাকায় কয়বার আল্লাহ নবী বলেন আররে বাবি দিরহামিন কাছে তিওয়া সালাসিরা জিনিয়া এক টাকা পরিমাণ সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা যার মনে চায় মানেন যার মনে চায় না মানেন না দায়িত্ব ছিল কয়ে দিয়ে চলে গেলাম কথা বলেন বিপদে পড়েন না শোনা আপাতত ধমধম করে উঠে চলে যাচ্ছেন একে টানে নিয়ে যাবে ওই যে গ্রাম্য বাংলায় কয় আমের সাথে সালাও যাবে গুর সাথে নুড়ুও যাবে নুড়ু আছে না নুড়ু পোলা পানে মাটিতে পায়খানা করে মহিলারা পালাইতে খ্যাট দিয়ে যে মুলাই ফেলে ওরে কি কয় নুড়ো কয় না বাপতি বাপতি জানে যে হুজুর ওই জায়গার বাংলা এই জায়গা কাটাবে নতুন পালাই থেকে মল মরিয়ে খ্যাট শূন্য ঘর এই যে ময়লা ফেলাইছে এখন ওই ফেলানো মাক্স উদ্দেশ্য তো ময়লা পায়খানা কিন্তু পায়খানা টুকরে ফিকে ফেলাই দিয়ে খড় কয়টা কে ফিরে ফেলাই থই ওই পায় গুর সাথে নুড়ুও চলে যায় ঠিক না সুদিয়া কারবারে দমাদম করে বড় লোক হয়ে যাবা আল্লাহ যখন টান দেবে আমের সাথে সালাও যাবে ও গুর সাথে নুড়ুও চলে যাবে কিছু ফেরত আসবে না সতর্ক হয়ে যাবে রাজি আছেন এমনই হাদিস দর্শিয়ে রাতভর দিনভর মাস বইরি করলিও শেষ হবে না কথা এত বড় ব্যাখ্যা বোঝাই ইন গাদি মারা কিতাবে এক হাদিসের ব্যাখ্যা আমানতু বিল্লাহ মনে আছে নাকি আল্লাহরে বিশ্বাস করি ও মালাইকাতি ফেরেশতা মানি ও কুতুবিহি সমস্ত আসমানি কিতাব মানি তবে এখন চলবে কুরআন কি চলবে জোর হলো না আরো জোরে কুরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না কুরআন ছাড়া অন্য কিছু কুরআন ছাড়া তৌরাত মানি না মানব না খ্রিস্টান কুরআন ছাড়া তৌরাত কুরআন ছাড়া ইনজিল কুরআন ছাড়া জবুর কুরআন ছাড়া অন্য কিতাব আমার কিতাব একমাত্র কমপ্লিট কোড অফ মুসলিম একেবারে আদর্শ মানুষ হয়ে দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে আখেরাতের দিকে রওনা দেওয়ার যেই কোর্স তার নাম হলো কুরআন
অন্য কোন সাবজেক্টে, অন্য কোন সাবজেক্টে মানবতার শিক্ষা নাই, সভ্যতার শিক্ষা নাই, ভদ্রতার শিক্ষা নাই, আদর্শ শিক্ষা নাই, শিষ্টাচার শিক্ষা নাই, মানবতার শিক্ষা নাই অন্য কোন শিক্ষার মধ্যে একমাত্র কোরআন হাদিস ছাড়া। ঠিক কি ঠিক না? আমানতু বিল্লাহি মালাইকাতি ও কুতুবিহি, কিতাব সব মানি তবে কোরআন চলবে এখন, ও রুসুলিহি সমস্ত নবী রসুলকে মানি তবে এখন বর্তমানে শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকরা যুবকরা তোমাদের লাগবে এক্ষুনি জিহাদে যেতে হবে। রেডি রেডি ওয়ান টু থ্রি কব শেখ হাসিনা অর্ডার দিলি এনি টাইম ডাক আসলেই থ্রি হয়ে যাবে, ঠিক? রাজি? সাথে আর একটা মিশাবো আল হাদিসের আলো, তবে আল হাদিস মানে আহলে হাদিসের আলো না, ঠিক মতো সুজায় দাও তাহলে ভাষার জন্য খালি নাই চতি তারাইতে। আমি এক মসজিদে গেছি জানিনি শুনিনি মেলা আগে, সে সময় ওভারটিজে ভালোরে বুঝিনি, নামাজে দাঁড়াইছে আমার খালি লাইতে হয়। আমি মনে হচ্ছে ওর জায়গায় কম্পোনি যাচ্ছে একটু সরি, পরে বুঝিয়ে ফেলাইছি যে সেই বেকায়দা এই যে যত কথা আমি এই জায়গা কই, আমি তো আমি এলো ছোট যাই এদিক থাকা, বড় জালিরা বড় বড় টলার নিয়ে সাগরে যায় মাছ ধরতে, সাগরে যে জালিরা মাছ ধরতে যায় ওকে জালের ফাঁসা কি ছোট? বড় বড় ফাঁসা, কারণ ওই সাগরে যাইয়ে সাগরের বড় মাছ ধরবে। সাগরের একটা খল্লা মাছ এত বড় আমাকে দেখছেন গজার মাছের মতো, এটা ঠিক না? সাগরের চেলা এত বড় এটা, কাজেই ওকে জাল বড় ওরা মাছও পায় বড়। আমার ছবি সাহ, মামুনুল হক সাহ, সরমুনার পিস সাহ বড় জালিয়ে জাল বড় উন্ডাই বড় বড় মাছ বাঁধানোর চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী রে বাঁধাবে, সে খালেদা জিয়ারে বাঁধাবে, বাঁধাতে বাঁধাতে মরিয়ে গেছে। আমি গ্রামের মানুষ, জাল আমার ছোট, কাল কই দেখি আই, কাজেই ওয়াইতে মরা পর্যন্ত আমার পাবলিক জনতার সমস্যা কোন কোন জায়গা আমি সেই জায়গা হাত দেওয়ার চেষ্টা করি। এই সব সব জায়গা ওই সুলোর ভিটি কি ঝামেলা, স্বামী স্ত্রী এক জায়গা বসে কি ঝামেলা, আরে এই কুটি টুকিটা কি, আমি সেইগুলো নিয়ে আলোচনা করি। আমার সব অজ যদি শোনেন, আমার বিশ্বাস মানব জীবনে চলতে যা যা লাগবে সব অজগুলো শুনলে সবই পাবেন ইনশাআল্লাহ। সালাম কিভাবে দেবেন, বোস সাথে গল্প করবেন কিভাবে, খাবেন কিভাবে, বাচ্চা পাবেন কিভাবে, ঢিলা কুলুক নেবেন কিভাবে, পায়খানা ঢুকবেন কিভাবে, আছে না নাই? নামাজে সানা বানবেন কিভাবে, একামত দেবেন কিভাবে, সব আমার কোয়া আছে না? এই শুনলে ইনশাআল্লাহ সবই এসে যাবে। কাজেই আমি বলবো, আমি এই সব কথাগুলো বলতে বলতে মুহি ফেনা উঠে যাচ্ছে, শাসিস দুর্বল চুকই যাচ্ছে, কাটিও পারি না। এই জন্য আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে দাবি করব, এই কথাগুলো তো আমরা ঘরে ঘরে জ্বালাচ্ছি, আমরা ছিললেই পারতেছি না, আপনি একটু সংসদে কথাটা জ্বালাই দেন, আল্লাহর রহমতে আল্লাহর দুনিয়ায় আপনার সম্মান বাড়বে, 16 কোটি মুসলমান সব আপনার পক্ষে থাকবে। কথা কোন ঠিক ঠিক না? কোন রাজনীতি দল বিপক্ষে থাকবে না, জামাত ইসলাম থাকবে না, সর্বনাশ দল থাকবে না, বিএনপি থাকবে না, একক ক্ষমতায় এবং খুব বৈধভাবে এই বাংলার আধিপত্য আপনাদের হাতেই থাকবে। আমাদের ক্ষমতার দরকার না, আমাদের দরকার হলো কোরআন সুন্নার জীবন ব্যবস্থা। কথা কোন ঠিক না? আর এই যে আমি সিললেই তো পারবো না বানাইতে, আমি সিললেই পারবো না, আমি সিললেই নু শেষ, সব সিললেই চলে যাবে, হবে না কাজ। ওই বলি থাকি না, আর বাস্তব খবর এই কয়েকদিন আগেও যাইয়েছি দক্ষিণবঙ্গে, ওই এনে গেছি ওয়াজ করতে, যে গেলি এক মুরব্বী মসজিদ মাহফিলি কমিটি সেক্রেটারি কাছে, হুজুর এই দেশের মাইয়েরা নদীতে গোসল করিয়া জাগাইতে কাপড় চুপড় পাল্টাইয়া বেহায়া বেপর্দা, এ মোটে ঠিকই করতে পারতেছি না আমি তো, আমি ছোট মানুষ কি করবো, এ দেশের সরমুনার পেশাব, সরসিনের পেশাব, তারপরে আরো কত বড় বড় সাপ ও জাগার এন দে এত থাকতে, আমি দুড়া চাম্বাইটি চাপ, আমি ছোট মানুষ কি কয়ে, হুজুর আপনার কপাল ভালো, এন এই অজার করা লাগবে না, আপনি যা পারেন তাই কইয়েন, এই মাস তিনিক মহিলারা নদীতে আসে না, আমরা শেষে আসে না কোন হুজুরি রজে, কোন হুজুরি রজে কাজ হয়নি, এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, এরপরে তারা যায় না,
এই কুমিরই সাইজ করে দিয়েছে কথা না এই কুমিরই সাইজ করে আমি সেটা ওয়াজ সংগ্রহ করলাম যে খালি ওয়াজে কাজ হবে না ওয়াজের পিছনে দুইটা কুমির লাগবে কি লাগবে এই কুমির হলো সরকার কুমির লাগবে আমি কিছু আমি কি বড় বড় হতে পারবো না আমি একা একা কি হতে পারবো কাজেই সরকারের কাছে দাবি জাতীয় সংসদ থেকে কিয়ামতে আপনার ও সরকার আপনাদেরকে বাঁচানোর একটা সুবুদ্ধি আমি দিয়ে যাই কিয়ামতে আপনি যদি আজকে যদি সংসদে ঘোষণা দিয়ে দেন এই কথাগুলো মানতে কেউ মানলিও ভালো না মানলিও ভালো আপনি রিহাই পেয়ে যাবেন কথা কোন ঠিক না আপনি দেশের প্রধান আপনার দায়িত্ব আল্লাহ আপনারে বলবে ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইছিলে মসজিদে পাঠাইছিলে বলবেন কি আল্লাহ এটা কি সম্ভব তুমি কেমন কথা কও এত মানুষ আমি মসজিদে কোন কোনে কোনটা বলাই থাকবো আমি কি দিয়ে করব এই কি পারা জানি কি আল্লাহ কা হ্যাঁ অবশ্যই পারা যায় পাইরিয়ে দেখাইছো এবার করোনার বছর পাইরিয়ে দেখাইছো আমার কত মসজিদে মুসল্লি ভরা ছিল এক অর্ডারে মসজিদ খালি হয়ে দিছো বেরোই দিছো কথা বল না যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো খালি করে দেখাই দিছো যে ভরার ক্ষমতা তোমাদের আছে বরঞ্চ খালি করা যত সহজ বড়া তার চাইতে বেশি সহজ খালি করা যত কঠিন বড়া অত কঠিন না আমাদের কি একবারেই বললি আমরা মসজিদে বেরোই গেছি কোন বেরোইছি কত কায়দা আরছি মসজিদে ঢুকিয়ে হুজুরে কইছি হুজুর দরজা আটকাই দেন কি রাত আস্তে আস্তে ভরেন পুলিশই না শুনে আমরা মসজিদ মোটে ছাড়তে চাই দেই সরকার কইছে মসজিদে মোটে 12 জন যাবে মসজিদে গেছে 3-400 পুলিশ এসে কয় তুমি আসছো কেন প্রত্যেককে কয় যে আমি 12 জনের একজন কারণ যে 12 জনই মসজিদে নামাজ পড়ে তাকে কি কাট দছ নি তোমরা তাহলে আমাদের বের করা যত কঠিন কিন্তু ঢুকানো অত কঠিন না আজকে মাত্র সংসদে বলবে এক অক্ত নামাজ ছাড়িয়ে দিলি মুসলমানকে 3 দিন জেলে আটকায় রাখা হবে আর 10টা করে পাছাই তুলে পিটেন দেয়া হবে এই কথার পর মাত্র গোডা দশেক ছেলে মেয়েরে পাছাই তুলে দুটো বাড়ি দিয়ে জেলে আটকাই এই যদি ইউটিউবে ছাড়িয়ে দেয় এই দেশে কেউ বেনামাজি থাকবে দাড়ি মশালা হিন্দুরাও মসজিদে চলে যাবে কয় যে ওরা আল্লাহ দাড়ি দেহে বাড়ি হচ্ছে ওরা হিন্দু মুসলমান দেখতে যে না দাড়ি থাকলি না আমরা হলি বাড়ি হচ্ছে সাধুও চলে যাবে মসজিদে বাড়ির ঠেলায় সত্যি না মিথ্যা 2,88,00,000 বছর জেলে থাকবে এই নাকি বাংলার জমিনে জেলে মাত্র 3 দিন এতেই সব মুশকিল হলো অর্ডার দেবে যারা তারাই তো অনেকে নামাজ পড়ে না বেকায়দা তো ওই জায়গায় ওই জায়গায় তো অর্ডার দিতে পারতে তাহলে নিতাগো নামাজ পড়া লাগে পড়েন শোনা তাহলে করোনা এতে বাঁচতে পারবেন আল্লাহর রহমতে নামাজ পড়েন করোনা এতে বাঁচতে পারবেন কারণ করোনারে ঠেয়ানোর জন্য ঘন ঘন মুখ দুতিয়ায় নাক দুতিয়ায় কুলিয়ে হাত দুতিয়ায় পাও দুতিয়ায় এর নামই তো অজু আর ডেলি যদি 5 বার এই হরে তাহলে আল্লাহ রহমতে অসুবিধা হয় সারা বাংলাদেশ সারা পৃথিবী চ্যালেঞ্জ করে আমি ঘোষণা দিয়ে দিলাম খুঁজে দেখেন আপনারা তো পারবেন না কারণ মেলা পয়সা লাগবে আর আমি তো পরের বাতে বাগুন দেখাই আমি তো সারা বাংলাদেশ আপনাকে টাই দিয়ে ঘুরিয়ে বেড়াই এই খবর নিছি সারা বাংলাদেশে কোন জায়গায় একটা মাদ্রাসার ছেলে উস্তাদ এই করোনায় আক্রান্ত হয়ে মরে নাই আল্লাহর রহমতে নামাজি দিনদার আল্লাহ ওয়ালা যারা আপনারা আপনারাও ভালো আছেন ঠিক কি ঠিক না কাজেই উনাদের বলি যে মুহি ঠুসি বাইন্দে বাঁচা যায় না ঠুসির পাইক দিয়ে তো বাতাস ডোয়ে বরঞ্চ ঠুসি না থাকলে মোটা করোনা ডোকে আর আর ঠুসি বান্ধা থাকলে সেহিয়ে সেহিয়ে চিকুন্ডা ডোয়ে আর চিকুন্ডালে অ্যাটমিক শক্তি সিকুন্ডা ছোটটায় অ্যাটমিক শক্তি ও যত ছোটায় হোমিওপ্যাথ ঔষধের মতো জাগতে জাগতে যত ছোট বানায় তত পাওয়ার বাড়ে এক ফুটারে 10 জাহিতি 1 লাখ হয় যে কয়তলা মাংস করবেন ওই কয়তলা চাকনি হবে সাইকে সিকুন অ্যাটমিক শক্তি যে খুব তাড়াতাড়ি মেরিয়ে ফেলাই দেবে বাস্তি যদি হয় তাহলে ঘন ঘন অজু বানান পাঁচ অক্ত নিজেরাও নামাজ পড়েন আমাকে দেটু পড়ান দেখবেন বাংলাদেশের জমিনে এই নগর কান্দার পিএস 5 টায় 1 কেজি হবে 7 সেই আগে ছোট পিএসের মতোই থাকবে সব কিছুর মজা থাকবে সেই সব কিছুর ফিরে আবার গোড়ায় চলে আসবে কিছুতেই তো মজা নাই কালকে কোন জায়গায় যেন গেছি এই আমার হাতের ফুসার মতো এত বড় কই মাছ দিয়েছে আমি কই কি এই কি পোল্ট্রি নাকি দেশি কই কয় হুজুর অরিজিনাল বিলিয়ন কই সে কি কই মাছ খাচ্ছি না এই কাঠগেটাই নাকি তেলুটাই গড়গে গড়িটাই কি নাকি ভাই গেউড়ুটাই কই মাছ খাচ্ছি না গেউড়ুটাই খাইতে তাই টের পাচ্ছি এর জাররা পরিমাণ যদি কই গিরান তাই এই পদ্মার সরে যে সেদিনকে গেছি শিবচর আজ তো ইলিশ বুনিয়ে দিছে ইলিশ না সেই তেলুটাই তা টেরি পাওয়া যায় না সব তার স্বাদ ধ্বংস হয়ে চলে গেছে কারণ স্বাদ আমরাই মারিয়ে দিছি ফরমালিন দিয়ে সব কিছুরে 2 নম্বর বানাইছি
আল্লাহ তিন নম্বর করে দিয়েছে, যা সামনেতে থাকবেই না। কতক্ষণ টিকে ঠিক না। কাজেই যদি এই দেশে শান্তি ফিরে পাইতে হয় তাহলে জায়গায় চলে যেতে হবে, জাতীয় সংসদে সব কি বলা হয় বিল আকারে পাশ করাইতে হবে, মুসলমান নামাজ পড়বে, মহিলারা পর্দা করবে, পুরুষ ধনীরা জাকাত দেবে, ধনীরা জাকাত দেবে, আর চার নম্বর পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবে ধর্মীয় দল, চার নম্বর পর্যন্ত, চার নম্বর দল, পাঁচ নম্বর দল বাংলাদেশে থাকতে পারবে না। জানেন নাই তো বোঝেন নাই কারা, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ধর্ম নিরপেক্ষ, লাকুম দিন হুকুম আলিয়ে দিন, এই কথা কইয়া তাহলে লাকুম দিন হুকুম মানে হিন্দুরা তোমাদের ধর্ম পালন করো, বুদ্ধরা তোমাদেরটা করো, খ্রিস্টানরা তোমাদেরটা করো, তবে তোমরা তিনে দল অল্প, তোমরা দেশের মেহমান, আমরা বেশি, আমরা বাড়িয়ালা, আমরা গার্জিয়ান, আমরা বাড়িয়ালা, তোমরা মেহমান হিসেবে থাকো, কোনো গ্যাঞ্জাম নাই, তবে সব মিলে চার দল, ধরবেন কয় দল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চার দলের বাংলাদেশ, পঞ্চম দল গোলাম আহমদ কাদিয়ানির দল বাংলাদেশে দেখতে চাই, ধরবেন চাই, এ পানি কো, এ বোতল কো, এই যে প্রাণ, আরে ওরা খোলা লাগবে না, এই যে প্রাণ দেখছেন না, এ কাদিয়ানিদের আবিষ্কার, কাদিয়ানিদের কারখানা, প্রাণ কোম্পানির কোন পণ্য আমরা ব্যবহার করবো না, কাজে আমি একটা একা পানি না খালি কি তারা মরি যাচ্ছে নাকি, আরে কিছু না কিছু না দোস্ত, দিক তাকান ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ানোর জন্য নমরুদ কত বড় আগুন বানাইছে, 60,000 টন শাল কাটা লোহা কাঠ, একজন মানুষ পোড়াতে অত আগুন লাগে, সড়কে করে ফেলাইছে, সবাই ফেরেস্তারা তো সিল্লে পাল্লা করতেছে, মিকাইল ফেরেস্তা কালা সাগরে নিয়ে ডেলি দেই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি সাগরে পানি ডেলি দিই, চুপ থাকেন আপনি কে, ইব্রাহিম আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আপনি কে, এই আগুনের মালিক আপনি, আমার মালিক আপনি, আপনার এত ফরান পড়ে কে, আমার আল্লাহ দেখতেছে না, কোনো কথা হবে না, উনি সেইভাবে পড়তে রাজি হয়ে গেছেন, পড়েও গেলেন, ব্যাঙ্গে দেখিয়া সহ্য করতে পারতেছে না, আল্লাহ আমার কি আছে, আমি কি করবো, আমি তো পাই উঠতেছি না, জ্বালা ঠেকতেছে আমার, আমি কি নিবেবো আগুন, আল্লাহ কয় ও আগুনে তুই কি এরবি, তোর কাছে দমকাল আছে, কিছু নাই, আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তেষ্টে গি বা ইয়াচ্চাশিদ, আমারে যদি তুমি আল্লাহ বলো, আমি ব্যাংরে যদি তুমি বলো যে এ ব্যাং এই সাগরের পানি সব শেষিয়ে ফেলা, আমি কি দিয়ে শেষবো, আমার যা আছে তাই দিয়ে চেষ্টা করবো, পেট ভরে খাবো, আমার একটা টাঙ্কি আছে উপরে নিবো, মেরে ঢেলি দেবো অথবা সাপ করে ছেলি দেবো, এভাবে তো আমি তো চেষ্টা তো করতে পারি, সেটুকির অনুমতি আছে নাকি, কয় যে ঠিক আছে তাই কর, ব্যাঙ্গে যাইয়ে সাগরের থেকে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, পানি ঝন পেটে পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে তিনবার সেরাত করে পেশাব করে দিয়েছে, ওতে কি অত বড় আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয়েছে, আগুন তার জায়গায় রয়েছে কিন্তু ব্যাঙ্গের দাম বাড়িয়ে গেছে, ব্যাঙ্গের দাম বেড়ে গেছে, কি কি বাড়ছে, এক নম্বরে ব্যাঙ তোর পেশাবে কোনোদিন শর্ট হবে না, কম পড়বে না, এক রাত্রি ব্যাঙ্গের গায়ে যদি 20 বার লাথি লাগে দেখেন 20 বারই পেশাব করে, মাঝে কেউ কোনো কলেতে পানি খেয়ে আসেনি, এই 20 বারের পেশাব, এই যে ব্যাঙ্গের অট্টক পেশাবে ইব্রাহিমের আগুনের কোনো ক্ষতি হয়নি, ইব্রাহিমের সামনে কোনো উপকারে ফাঁকে লাভ হয়ে গেছে কার, ব্যাঙের, আমি এক বোতল পানি না কিলে খালি কাদিয়ানি কোম্পানির জাররা পরিমাণ ক্ষতি হবে না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু লাভ হবে আমার, পরিত্যাগ করলাম আমার নবীর এগেনেস্টে যে গুলা মোহাম্মদ কাদিয়ানিরে নবী বুঝে দাঁড়াইতে চায়, আমি তারে তাদের উপকার করব, এর মধ্যে এক পয়সা হলেও তাদের লাভ হবে, এক পয়সা হলেও লাভ হবে, আমি কিছু পারি না, ওই এক পয়সা তাদের লাভ করতে দেব না, কথা বলেন, এক পয়সা তাদের লাভ করতে দেব না, পাক্কা সিদ্ধান্ত, আজ থেকে আমি প্রাণ কোম্পানির কোনো কিছু গ্রহণ করব না, করবেন না, তাহলে নবী পাক আপনাকে খুশি হইয়া সুপারিশ করবে যে আহ কি সুপারিশ রে, তুই গ্রাম্য পাবলিক, কলের পানি খাইছিস, আয়রনওয়ালা পানি খাইছিস, তবুও তাদের মিনারে লটার খাইসনি, আমার পক্ষপাতিত্ব করতে যাইয়া আল্লাহ আমার উম্মত দুনিয়ায় ওই পানি খাই নাই, আমি তার হাউজে কাউসারে পানি পান করাই দেব, হাউজে কাউসার পান করতে হলে তাহলে সিদ্ধান্ত এরকম তৈরি করতে হবে, কষ্ট পাইছেন নাকি, রাজি আছেন না, চলে যায় এখন মাথার দিক, সবগুলো কয়ে পারবো না, এখন এই সাতটা কয়টা মনে আছে নাকি, কয়টা সাতটা, কয়টা সাতটা, এই সাতটার পর বিশ্বাসের নাম ইমান, এরপরে বলতে হুজুর ইসলাম কি জিনিস, হুজুর বলেন মনে আছে নাকি গুড়ার কথা, বলেন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই এই কি আছে, না না বেশি পারবে না, শুনে চেষ্টা শব্দ কি দাশা দিয়া দাদা নষ্ট করিস নি, আল্লাহ একটু তাল তাল না হলে পরে ঘুম ভাঙে না, কথা কন না কে
অপারেশন করতে গেলি পরে অবাসনা করে যদি ফোঁস বাদায় দেয় তাহলে রোগীর লাঠিতে ডাক্তারের দাঁত ভেঙে যাবে না? এমন শক্ত কথা কই, এ যদি একটু আনন্দের সাথে না কই তাহলে তো আমি অ্যাক্সিডেন্ট করি। কাজেই আনন্দ ফুর্তির ভিতর দিয়ে বলতে হবে, এর নাম হলো অবাস করা, ঠিক আছে না কথা বলেন? আল্লাহ, এবার ইমান হলো ইসলাম হতে হবে না, ওই জায়গা দূরে কথা রয়ে গেছে। সমস্ত নবী রসুল মানি কিয়ামতের দিন মানি দুনিয়া ধ্বংস হবে, এটাকে বিশ্বাস করি। যা কিছু ভাগ্যের ভাগ্যের পরিবর্তন সব উপরে থেকে ফয়সালা হয়, তকদির বিশ্বাস করি। সাত নম্বরে পরকালে উঠে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, কথা বলেন লাগবে। এই সাতটা বিশ্বাসের নাম হলো ইমান। এরপরে ভদ্রলোকের কাছে, ভদ্রলোক আবার হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর এবার ইসলাম কি জিনিস বলেন? হুজুর কা ইসলাম হলো বড় হলো পাঁচটা, এক নম্বরে মুখে পড়ো আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এই কথা মুখে স্বীকার করার নাম ইসলাম। ওর বিশ্বাসকে অন্তরে রাখার নাম হলো ইমান। দুই নম্বরে আন তুকিমাস সালাত, নামাজ বাস্তবায়ন করো। তিন নম্বরে তা তসুমা রমাদান, সামনে রমজান আসতেছে, রমজানে রোজা রাখবা। চার নম্বরে তুতিজ যাকাত, মাল হইলে আল্লাহ যদি সম্পদ দেয় যাকাত দিবা। পাঁচ নম্বরে ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করব। রাজি? জ্বর হলো না? রাজি? হজ করব, হজ করব। আল্লাহ আজকের জায়গায় হাত জাগাইলো, সবাই রে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। মরণের আগে একটা বার কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। যারা একবার গিয়েছে বারবার যাওয়া দেখার তৌফিক দান করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। এবার হুজুর বলতেছেন, এদিক তাকান, আল ইমানু উরিয়ান, ইমান আছে ল্যাংটা 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 ল্যাংটা, বুঝেন না, কাপড় নাই, তার নাম কি? ল্যাংটা। ইমানু উরিয়ান, এমনি কোনো ল্যাংটা কোনো মানুষের মধ্যে আকর্ষণ আছে? একটা মানুষ তো এই জায়গায় ল্যাংটা করে দাঁড়াই থলি, আমরা কি সবাই খুব গভীরভাবে তারে দাগ তাকায় দেখতে পারবো? এক তো লজ্জায় চোখ ফিরে যাবে, দুই নম্বরে আর কি দেহে ল্যাংটা মানুষের কোনো ডাকই নাই। এক জায়গা উচ্চ, এক জায়গা নিচে, এক জায়গা টেমা, এক জায়গা বেহা, এক জায়গা কোলা, এক জায়গা সুমান, এক জায়গা জঙ্গল, এই ভ্যারাইটি ভ্যারাইটি ও কি দেহে। আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে পোশাকে, কথা কন পোশাক দিয়ে সাজালি কালামে এডারে বিয়েরি নিয়ে যাবি তারা, ঠিক না? এবার নবী বলেন, আলি ইমান উরিয়ান, তুমি যে সাতটা কথায় বিশ্বাস করছো, ওই সাতটা আপাতত যার যার স্থানে ল্যাংটা আছে, ওরে দুটো জিনিস দিয়ে সাজাতে হবে। এক নম্বরে পোশাক, দুই নম্বরে অলংকার। শুধু পোশাকে সাজ হয় না, এদিক একটা মাইয়েরে, বড় লোকের মাইয়া, বড় লোকের মেয়ে, বিয়ের দিন তার বাপ তারে নিজে হাতে সাজাই দিচ্ছে পার্লারে দিয়ে, বাপ বাজার করে নিয়ে আসছে মেয়েকে সাথে করে নিয়ে বসুন্ধরা সিটি মার্কেট থেকে, আড়াই লক্ষ টাকা দামের শাড়ি, বিশ হাজার টাকা দামের সায়া, পাঁচ হাজার টাকা দামের ব্লাউজ, পঞ্চাশ হাজার টাকা দিয়ে জুতো, এরপরে কসমেটিক যা আছে সব অ্যারোমেটিক্স কিনে টিনে কায়দা মতো সাজাইয়া কালা মাইয়েরে প্রিয়াঙ্কা সুপলা বানায় ফেলাই দিছে। কিন্তু মায়েডারে শ্বশুরবাড়ি পাঠানোর সময় একটা নাক ফুলও দেই নাই, একটা সুরিও দেই নাই, একটা কানের দুল দেই নাই, একটা চেন দেই নাই, সোনার কিছু দেই নাই। কোটিপতির মাইয়া এই পাঁচ ছয় লাখ টাকার শুধু কাপড় পরানো, ও কি খুশি হইয়া শ্বশুরবাড়ি যাবে? যাবে? ও বলবে আব্বা এত টাকা দামের শাড়ির দরকার নাই, এত টাকা দামের জুতোর দরকার নাই, নর্মাল আমার 600 টাকা দামের একখান কাপড় কিনে দেন, তবে এই টাকা দিয়ে আমার কিছু সোনা দানা দেন, আমার অলংকার না দিলে আব্বা আমি যাতে পারবো না, এই নাহে কাঁদবে, কথা কন ঠিক না? তো নবী বলেন, তোমার এই ঈমান সাতটা ল্যাংটা আছে, এর প্রথম পোশাক পরাতে হবে, তারপরে তারে অলংকার দিতে হবে। প্রথম তারে পোশাক, তারপরে তারে অলংকার। সিস্টেম কি? নবী বললেন, আল ঈমান উরিয়ান, ঈমান হলো ল্যাংটা, ওয়া লিবাসুহু আত-তাকওয়া। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে এই ল্যাংটারে পোশাক পরাবো কি দিয়া? কয়, এর পোশাক হলো তাকওয়া। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, মরো না তোমরা, মরো না, আল্লাহকে ভয় করো, ইসলাম ছাড়া মরো না, আল্লাহকে ভয় করো। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া মানে আল্লাহর ভয়। আমার দিক, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে যত আল্লাহর ভয় আছে ওই লোকটার ভিতরে তত আমল আছে, কতক্ষণ যেই লোকটার অন্তরে ভয় আছে ওই লোকটা নিয়মিত নামাজি, ওই লোকটা রোজাদার, ওই লোকটা যাকাত দেয়, ওই লোকটা পর্দা করে, ওই লোকটা হারাম পরিহার করে, ওই লোকটা হালাল রুজি অর্জন করে। এই জন্য তাকওয়া হলো ঈমানের পোশাক। আর তার এদিক আর তার অলংকার কি? নবী বলেন, ওয়ালি ওয়াজিনাতুহু আল হায়া। এবার
ইমানের অলংকার হলো লজ্জা, ইমানের অলংকার হলো লজ্জা, কারণ ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, লজ্জা যদি না থাকে যা খুশি তাই করা যায়, লজ্জা থাকলে যা খুশি তা করা যায় না। রাস্তার কাছে দাঁড়িয়ে যারা শরম গা বের করে দিয়ে মানুষের মধ্যে দাঁড়ায় পেশাব করে, ও ভাই যার লজ্জা আছে সে কে এই কাম করতে পারে? পারে পারে পারে। কুকুরের লজ্জা নাই সে তাই মানুষের সামনে পেশাব করে, অন্য বন্য প্রাণীর লজ্জা নাই সে তাই মানুষের সামনে পেশাব পায়খানা করে। মুসলমানের সন্তান হইয়া দুইজন এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, একজন বক্তা আইছে দৌড়াইয়া গাড়িতে নামে কয় টয়লেট কোন জায়গায়, ওয়াশরুম কোথায়, বাথরুম, রাতের বেলায় আসছে। বললাম হুজুর রাস্তাঘাটে পেশাব তো এক জায়গায় করে আসলেই পারতেন, কয় নামবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়, যেখানে বসি মনে হয় যেন কিনা দেখবে, বাগান সামনে হয়ে বসি তাও ভয় লাগে যে কি শিয়াল কুত্তই না দেয়। অথচ এক জায়গা দেখি মোড়ের পর পাঁচ যুবক দাঁড়াইয়ে গোল হইয়া জামাতে পেশাব করতে, আবার সিটাই ভাল্লা দিচ্ছে যে কিডাকার ভাইয়ের দ্বারে ফেলাতে পারে, যে পা মারি দিতে পারবে সে গোল্ডেন প্লাস। প্রত্যেকে প্রত্যেকের শরমটা দেখে দেখে পেশাব করা করি, এটা কুত্তইও করে না, জীবনে কোনোদিন দুটি কুত্তরেও দেখলাম না, কথা কর না। কুকুরের চাইতে অসাধ্য অ্যানিম্যাল, কুকুরের চাইতে নিকৃষ্ট। এই চলচ্চিত্রে শুটিং করতেছে যে মেয়েরা যেভাবে বেহায়া ভাবে, লজ্জা থাকলে পারে? লজ্জা থাকলে পারে? যদি কোনো মহিলার লজ্জা থাকে বোরকা ছাড়া বাইরে বেরোতে পারে না, মাথায় কাপড় ছাড়া পর পুরুষের সামনে যাইতে পারে না, মুখ খোলা অবস্থায় যাইতে পারে না, লজ্জা নাই তাই যা খুশি, এত বড় ভুড়ি একটা বারোই দিয়ে লুঙ্গিরে নামাতি 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 বেকায়দার কুনাই নিয়ে বান্ধিয়ে তুইছে, প্যান্ট পরে বইছে কেমন যেন পায়খানা করতেছে, ও মারিয়ে দিলি প্যান্টে মাহাবে না, কারণ ওই পায়খানার গাঁট পার হয়ে ধরে চলে গেছে, পিছনে তো শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। এ যদি লজ্জা থাকতো তাহলে ওই রকম প্যান্ট পরতে পারে? এই লজ্জা হলো ইমানের অলংকার, কথা কন। তাকওয়া হলো পোশাক, লজ্জা হলো অলংকার। ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, এই জন্য হুজুর বলে লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। ইমানের ৭৭টা শাখা, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, ৭৭ নম্বর হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জন্য ফেলাই দিয়া। এরপরে হুজুর বলে ওয়াল হায়া ও শোবাতু মিনাল ইমান, লজ্জাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লজ্জা ইমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ লজ্জা থাকলে দুই যুবক একসাথে অর্ধ উলাঙ্গি বা উলাঙ্গা হইয়া এক লাভের তলে ঘুমাই থাকতে পারে না, দুইজন মহিলা বেপর্দায় একসাথে উঠা বসা করতে পারে না, ইত্যাদি ইত্যাদি যত নোংরামি আছে, কোনো নোংরামি লজ্জা থাকলে করা যায় না। এই লজ্জা থাকলে তার অলংকার ভালো, তার ইমানের অলংকার সুন্দর, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করবেন, আমিন। অনেক রাত হয়ে গেছে বাবা, দুই ঘন্টার বেশি কথা বলে ফেলাইছি, আজকে মাহফিলে একটা বলি লম্বা হয়ে গেছে, কথা করব কি, যে জায়গায় যাই তারাই কয় হুজুর আপনি একটু আওয়াজ বেশি করবেন, আমারে মানে মোহাব্বত করতে যাইয়ে গলা চিবে মেরি ফেলাই দিচ্ছে। এই আনোয়ার ভাই যশোরেতে অ্যাটাক করছে, ওই জায়গাতে ধরছে যে সুবেদার আনোয়ার ভাই, কয়েকদিন আপনি গোপালগঞ্জের ভাই সে জায়গা যাইয়ে মোহাব্বত করে টেরিয়ে ওই যশোরের দাওয়া তো উনি নিয়ে দিছে, এই জায়গার দাওয়া তো উনি নিয়ে, আমি লিখে তুইছি ওই ফোনে ফোনে, আমি তো দেশের মানুষ কিন্তু করব কি, ৪০,০০০ আগামীবারের জন্য আমার প্যাডের মধ্যে জমা হয়েছে দাওয়াত, মাস আলো ৫টা ১৫০ দিন, ৪০,০০০ ভাগ করতে কারে কয়টা দেবো কন, যেই যায় তারটাই জরুরি, আর শুধু কুটুম্ব আত্মীয়স্বজনদের মধ্যে ভাগ করতে গেলি আমার ৩-৪ বছর রস করা লাগে, আর আত্মীয়রও অভাব নাই। এই যে মামা মামা, আমি তো কিরম মামা, কোন জায়গা যাইয়ে শেষমেশ বোঝা গেল যে আমাকে গাব গাছতলা ওকে গাই দিয়েছিল সেই হিসেবে মামা, এমন ভাগ্নেটা পাইছি তারে ওয়াজ না দিলি বলে তার ইজ্জত তাই না। এখন এই ভাই বিরাদার আত্মীয় স্বজন তার মধ্যে এবছর মোকশেদপুর তো ঘরে ঘরে বাস করছি, মোকশেদপুর কোটালীপাড়া নগরকান্দা সালতা বাঙ্গা এই পাঁচ থানারে আস্ত ভাঙ্গিস গুড়ু গুড়ু হিরে বেলায় দিছি, তারপরে আল্লাহ রহমত আল্লাহ বাসায় রাখছে, আপনাদের দোয়া সুস্থ রাখছে, কঠিন টেনশন আপনাদের তো আলহামদুলিল্লাহ, এলাকা আলিয়া মাদ্রাসা থাকলে সরকার কিছু পয়সা করে দেয়, কওমি মাদ্রাসায় তো কিছু দেয় না, ৫৫০ ছেলে দিয়ে মেয়ে দিয়ে আমার বাড়ির মাদ্রাসায় ৫৫০ ২৫০ বোর্ডিংই খায়, চাউল ডাউল সব কেনা লাগবে, প্রায় ৩৩ জন শিক্ষক স্টাফ, সে ৩৫ জন, এই ৩৫ জনের বেতন দিতে হবে, পিএজ উঠতে পারলাম না, দান উঠতে পারলাম না, রমজান মাসে করোনায় দাবলায় খেদাই দিল বাড়ি উঠাই দিল, তা কালেকশন যেতে পারলাম না, সাইডে বাস কাটবো, তা মানুষের কাছে বাস চালিয়ে আহিয়ালা বাস দেয়,
পিএস পালাম না দাম কি সালাবো কি দিয়ে কুরবানি চামড়া তা সে পোলট্রি চামড়া চাইতে দাম কম এই যে বেসরকারি মাদ্রাসা চালাই কি করে আল্লাহ পাক চালায় রাখতেছে আর আপনারা যা দুই পয়সা দেন এর বিশেষ একটা অংশ আল্লাহ আমার মাদ্রাসায় নিয়ে নেয় আমার থেকে আমি আল্লাহরে কইছি আল্লাহ তুমি তো আমারে ট্রাই করে দেখলে আমি তো আল্লাহর মতে ফেল করি নেই পয়সা দিয়ে দাও তোমার দিনের জন্য খরচ করে আমারে দাও কোটি কোটি টাকা আমি তোমার মাদ্রাসা করব দাওরা হাদিস খুলবো একটা ভবন করব পয়সা পাচ্ছি না এই শুরু করব বিভিন্ন জায়গায় লাইন করছি হয়তো আল্লাহ পাক দিয়ে দেবে আপনাদের কাছে দোয়া চাই পয়সা চাই না তবে যদি কেউ আমার ওখানে দেয় আমি তার জন্য তাহাজ্জুদের দোয়া করি তার সাথে যোগাযোগ করি আজকে আপনাদের এই মাহফিলের জন্য আমার ভাই তারেক ভাই এই প্রতিষ্ঠানের জন্য মানে ঈদগাহ না ঈদগাহ কবরস্থান ঈদগাহর বাউন্ডারি কবরস্থানের বাউন্ডারি এটা সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা যারা আছেন এই কবরস্থানে শোবেন বা আশপাশ থেকে আসছেন ঈদগাহ মার তো সবার ব্যাপক এলাকা নিয়ে যার যার মহল্লায় মসজিদ থাকলেও ঈদগাহ তো আমাদের আঞ্চলিক এই ঈদগাহর বাউন্ডারি দেওয়ার জন্য তৌফিক অনুযায়ী যুবকরা ভলেন্টিয়াররা যাবে ভাই আবার কইতেছে যে যাবে না আমি করে দেবো হ্যাঁ উনি বড় অঙ্ক দেবে আল্লাহ ওনারে তৌফিক দিয়েছে মাওয়ার ঘাটে আল্লাহ পাক ওনাকে যথেষ্ট দিয়েছে দেবে উনি বেশি দেবে যা লাগবে সব দেবে আমরা একটু একটু শরীক থাকতে পারবো না ইনশাআল্লাহ দশ বিশ পঞ্চাশ মসজিদের সমান ইজ্জত আলো ঈদগাহ মসজিদে সিজদা হয় ঈদগাহ সিজদা হয় কাজে ঈদগাহে হেফাজত করাও মসজিদের মতো হেফাজত করার দায়িত্ব আমাদের সকলের তো ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে প্রত্যেকে একটু পকেটে হাত দেন বিসমিল্লাহ কইয়া একেবারে নগদে নগদের উপরে আমরা দেব না আমাকে ঈদগাহর বাউন্ডারিকে হরিভদ দিয়ে দেবে নি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি নলী ঋষি খ্রিস্টান বুদ্ধ তাকে তো সাইলি বেলায় দিই তারা কি আমাকে ঈদগাহর বাউন্ডারি দেয় নাকি আমরা ঈদগাহ যাবো ইনশাল্লাহ ঈদগাহর কালেকশন আমরাই করব আমরা সকলে দেবো বিসমিল্লাহ একটু হাত দেন একটু হাত দেন বিসমিল্লাহ কয়ে হাত দেন এই টাকা আপনার জীবনে কোনো দিন হিসেবের মধ্যে গড়বড় বাঁধাবে না কোনোদিন আপনার এই টাকায় ঠগাবে না এই টাকা আপনার বরকত দেবে আল্লাহর রহমতে আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলে না আমিন দোয়া হবে মোনাজাত হবে ইনশাল্লাহ যান 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 ভিতরে ঢুকে পড়েন সবাই দেন হাত দেন কেউ নড়াচড়াই এতক্ষণ বয়ান শুনছেন পরাণপুরে দোয়া নিয়ে যাবেন আপনাদের জন্য আমার দোয়া আমার জন্য আপনাদের দোয়া একে অপরের দোয়া খুব জরুরি ইনশাল্লাহ কার্যকারী হবে সবাই দোয়া আল্লাহ সবাই কবুল করবেন।